ওকে ঠিক আছে, তো আমরা প্রেজেন্ট করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এন্টার স্ক্রিন করে দেখি, মোটামুটি প্রবলেম নেই। আচ্ছা, এন্টার স্ক্রিন করা যায়। আচ্ছা ঠিক আছে, সো শেয়ার করতেছি। আচ্ছা, আশা করতেছি যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। সো আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিচার স্নিপেট। হ্যাঁ, ফিচার স্নিপেট কি জিনিস? আমি এখানে লিখলাম আগেই যে ফিচার্ড স্নিপেট। ঠিক আছে, সো ফিচার স্নিপেট কি জিনিস আর ফিচার স্নিপেট কেন র্যাঙ্ক করানোর প্রয়োজন আছে, সেটা অন সাইটের মধ্যে কেন আসে সেইটা একটু বুঝতে হবে, রাইট? সো ফিচার স্নিপেট হচ্ছে আপনি যখন কিছু সার্চ করেন, সার্চ করার পর যখন সেটা এই জায়গাতে দেখায়, সবার প্রথমে দেখায়, এটা ফিচার্ড হয়ে থাকে, দেখতেই হবে আপনাকে এরকম টাইপের একটা। যে অনেক সময় কি হয় যে আপনাকে কোনো ওয়েবসাইটের মধ্যে যাওয়া লাগে না, রাইট? যেটা হয় সেটা হচ্ছে আপনার যে সলিউশন আছে এখান থেকেই আপনি পেয়ে যান। তো আমরা একটা ওয়েবসাইট ওপেন করি, তাদের একটু যে ইয়েটা আছে সেইটা একটু দেখি। তারা একটু উদাহরণ সহ দেখাইছে, তো সেটা একটু দেখার চেষ্টা করি যে তারা আসলে ফিচার স্নিপেট বলতে যে জিনিসটা বোঝাইছে সেই জিনিসটা গুগলের মধ্যে কিভাবে আসে, রাইট? ওকে, স্নিপেট আছে দুই রকমের, একটা ফিচার স্নিপেট আর একটা আছে হচ্ছে জিরো স্নিপেট। জিরো স্নিপেট হচ্ছে ধরেন কোনো সেলিব্রিটি টাইপ, কোনো যেটা পপুলার পার্সন, পপুলার কোনো ব্র্যান্ড, এইসবের নামে যখন আমরা এখানে দেই তখন চলে আসে। যেরকম ধরেন আমরা এখানে টাইপ করলাম হচ্ছে সচিন তেন্ডুলকার, রাইট? দেখেন অন্য কোনোটাই কিন্তু নেই, বাট এইটাতে আছে সচিন তেন্ডুলকার ক্রিকেটার। আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করার পরে এইখানে একটা জিনিস, মানে এটা খেয়াল করেন এইখানে একটা মানে আসে, একটা আলাদা প্যানেল আসে আর কি। ঠিক আছে, সো এই একটা আসে, আর একটা আসে এই জায়গাতে, ধরেন এরকম আসে। আমি সচিন তেন্ডুলকার বাদ দিলাম, দিয়ে এখানে লিখলাম হলো ধরেন সাকিব আল হাসান, এখানে দিলাম এজ, লিখেন সার্চ করলাম, রাইট? তো এই যে যেটা আসে, এই যেটা 34 বছর একবারে কিভাবে তারা পেয়ে গেল, এটা কি কেউ হচ্ছে যে ই করছে, মানে কোন রকম সার্চ করছে যে এই সার্চ করার জন্য আসলে এটা পেয়েছে বা এটা কেউ র্যাঙ্ক করেছে, ব্যাপারটা এরকম না। এই যে যেটা আসে এইটারে বলা হয় হলো জিরো স্নিপেট। টোটালি কোন এটার কোন রকম কোন সাইটের না, যে এইটাতে আপনি কোনো লিংক পাবেন না, যেটা লিংক পাবেন সেটা হচ্ছে ওয়েবসাইটের যেগুলো আছে সেখান থেকে লিংক পাবে। অনেকে মনে করতে পারে যে হ্যাঁ এটা সাকিব আল হাসানের হয়তো বা যে পেজ আছে সেই পেজের তাই এখানে আসছে, কিন্তু না, এটা আসলে আপনি যে মনে করতে পারেন যে উইকিপিডিয়ার একটা ইয়া আছে সেইটা এখানে আসছে, তাও না। এইটা হচ্ছে টোটালি যে পপুলার যারা পার্সন আছে, পপুলার হচ্ছে যে সেলিব্রিটি আছে, তো তাদের একটা আলাদা অ্যাকাউন্ট থাকে গুগলের মধ্যে, যে অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকে, সেই অ্যাকাউন্টের থেকে সমস্ত রকমের যে ইনফরমেশন গুলো আছে সেইগুলা গুগল কালেক্ট করে, করার পরে এখানে দেখায়। এখন যদি আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে টাইপ করি, ধরেন আমি এখানে টাইপ করলাম হচ্ছে ইউনিলিভার, আমি টাইপ করলাম ইউনিলিভার ফর বিজনেস এইজ, আমি টাইপ করে দেখি যে আসে কিনা আসলেই। আচ্ছা, এখানে দেখাচ্ছে না বিজনেস এইজ টাইপের, সো ওকে ওকে। ইউনিলিভার প্রোডাক্ট যদি আমি এখানে টাইপ করি তাহলে কি দেখায়? আচ্ছা হ্যাঁ, আমি এইটা বোঝাতে চাইছি, সো এখানে স্নিপেট আসতেছে না। তো সেই ক্ষেত্রে আসলে যেগুলো হয় পপুলার সেলিব্রিটি হোক বা ব্র্যান্ড হোক, সেই ব্র্যান্ডের কিছু কমন এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আসলে ক্যালকুলেটর টাইপ বা ক্যালকুলেটিং করে এখানে দেখানো যায়, বা সেইটার একটা
নাম অটোমেটিক এখানে চলে আসে বা তথ্য বা যেটা বলে ইয়ে চলে আসে। সো একই জিনিসের যেটা একটা সাইটের উপরে দেখায় বা একটা সাইটের ইনফরমেশন গুলো উপরে ফিচার্ড হয়ে থাকে সেটার বলে ফিচার্ড, আর যেটা কোনো সাইটের সাথে লিংক করা থাকে না, আমরা এই যে কিছুক্ষণ আগে যেরকম দেখলাম যে কত এজ টোটালি একবারে এখানে চলে আসলো অটো, ওইটা হচ্ছে জিরো স্নিপেট বলে। ঠিক আছে, সো এই যে ফিচার্ড স্নিপেট এখানে দেখানো হয়েছে যে কিভাবে গুগলের মধ্যে আসলে দেখাই সবার প্রথমে। তো ফিচার্ড স্নিপেট আসলে কি জিনিস, দ্য ফিচার স্নিপেট আর শর্ট স্নিপেট অফ টেক্সট দ্যাট অ্যাপিয়ার এট দ্য টপ অফ গুগল সার্চ রেজাল্ট ইন অর্ডার টু কুইকলি অ্যান্সার সার্চার্স কোয়েরি। সো সার্চার যে কোয়েরিগুলো করে বা যে সার্চগুলো করে সেইটা এখানে গুগলের সবার প্রথমে একটা শর্ট ডেসক্রিপশনের মধ্যে সেটা দেখায়। এটা হচ্ছে ফিচার্ড স্নিপেট। সো দ্য কন্টেন্ট দ্যাট অ্যাপিয়ার্স ইনসাইড আ ফিচার্ড স্নিপেট ইজ অটোমেটিকলি পোল্ড ফ্রম ওয়েব পেজেস গুগলস ইনডেক্স। কমন টাইপস অফ ফিচার্ড স্নিপেট ইনক্লুড ডেফিনিশন টেবিলস অ্যান্ড স্টেপস লিস্ট। সো আমি যদি এখানে দেই, আগে এর আগে যে রেসিপি দিছিলাম যে কি জানি বারিটো রেসিপি দিয়ে আমি এখানে সার্চ করি দেখি আসে কিনা। সো দেখেন এই যে যেটা আসছে না, কিছু ই সহ মানে ইমেজ সহ আসছে, তারপরে এই যে এখানে কিছু কন্টেন্ট আসছে বাট কিছু টেক্সট আসছে, তার নিচে একটা এই যে সাইট আসছে। সো এইটাই হচ্ছে ফিচার্ড স্নিপেট, রাইট? এইটা হইলো ফিচার্ড স্নিপেট। সো এই ফিচার্ড স্নিপেট আসলে কিভাবে দিতে হয় আমরা এইটা একটুখানি দেখি। সো আমরা বুঝলাম যে আসলে ফিচার্ড স্নিপেট কি জিনিস, যে হোয়াই আর ফিচার্ড স্নিপেট ইম্পর্টেন্ট ফর এসিও, যে কেন এসিও জন্য ইম্পর্টেন্ট। সো পজিশন জিরোতে দেখায়, এটা কোনো র্যাঙ্ক না, জাস্ট পজিশন জিরোতে দেখায়। এই র্যাঙ্ক হইলো এই একটা, যদিও এইটার হয়তো বা অথবা এই দ্বিতীয় যেটা আছে এইটার হয়তো বা যে স্নিপেট আছে সেটা এখানে দেখাচ্ছে, বাট যেটা পজিশন দেখাচ্ছে সেটা হলো পজিশন জিরো। সো এই জিরো পজিশনে আরও একটা দেখায় যেটা আমরা দেখালাম, কোনোরকম পেজের সাথে রিলেটেড থাকে না, যার জন্য ওইটারে বলে জিরো স্নিপেট আর এটাতে বলে ফিচার স্নিপেট। ওকে, এটা হচ্ছে পার্থক্য। তো এইটার ইম্পর্টেন্স আসলে কি, রাইট? ইনফ্যাক্ট মেনি এসইও এক্সপার্ট রেফার টু ফিচার স্নিপেট বক্স অ্যাজ পজিশন জিরো, পজিশন জিরো হিসেবে উল্লেখ করে, বিকজ ইট অ্যাপিয়ার্স অ্যাবভ দ্য ট্র্যাডিশনাল নাম্বার ওয়ান স্পটের আগে। ওকে, ভালো কথা। সো অ্যাকর্ডিং টু সার্চ ইঞ্জিন ল্যান্ড, এ ফিচার স্নিপেট গেট অ্যাপ্রক্সিমেটলি 8% অল ক্লিকস। সো এটার বোঝাই হচ্ছে জিরো স্নিপেটে বা ফিচার্ড স্নিপেটে যেটা থাকে, জিরো স্নিপেট বারবার বলতেছি, সো ফিচার্ড স্নিপেটে যেটা থাকে সেই ইনফরমেশনগুলো যদি খুব অর্গানাইজড হয়, খুব সুন্দর করে দেয়া থাকে, সো 8%-এর বেশি ক্লিক পাওয়া যায়, রাইট? 8%-এর বেশি ক্লিক পাওয়া যায়। তার মানে হচ্ছে ধরেন 200 জন যদি সার্চ করে, তা 200 জনের ভিতরে মোটামুটি 16 জন বেশি ওইখানে ক্লিক করবে যে হ্যাঁ এখানকার ইনফরমেশন ভালো, আমি এটা ক্লিক করে দেখব, রাইট? ওকে, সো এই স্নিপেটে মোটামুটি 8.6% মানুষ ক্লিক করে, শুধু স্নিপেটে ক্লিক করে, আর তার সাথে আর ন্যাচারাল যে সার্চ রেজাল্ট আছে ওইটাতে ক্লিক করে প্রায় হচ্ছে যে 20%-এর কাছাকাছি। সো 20% আর এদিকে ধরেন 8.6%, এখানে 8%-ই ধরলাম, সো 28%-এর মতো মানুষ প্রথম যেটা থাকে সেই লিঙ্কে প্রবেশ করে, রাইট? ওকে, তো এর জন্য ইম্পর্টেন্ট আমাদেরকে দিতে হয় এই যে আমরা মাঝে মাঝে যখন কোনো কিছুর উত্তর খুঁজি, এই যে 17 ways টু গেট মোর ইউটিউব সাবস্ক্রাইবার ইন 2020। সো কিভাবে কিভাবে কি কি করতে হয় না করতে হয় এই যে এখানে দিছে, দেওয়ার পরে এই যে এটা ফিচার্ড স্নিপেট কোথায়, এই যে ব্যাকলিঙ্ক টাইপের এরকম একটা সাইটে এটা ফিচার্ড স্নিপেট। সো মানুষ কোন জায়গাতে ক্লিক করে, এখানে ক্লিক করে না, ক্লিক করে 8.6% বেশি মানুষ এই যে মোর আইটেমস যেটা আছে ওইটার উপরে ক্লিক করে। সো আমরা এখানে যদি ক্লিক করতাম তো সেটা কি হইতো, এইটার একটা আলাদা লিংক এখানে থাকতো যে আরো পড়ো, এখানে ক্লিক করতাম, রাইট? ওকে, তারপরে যেটা আছে এই যে দেখেন এভারেজ সিটিআর ক্লিক থ্রু রেট, এটা খুব বেশি থাকে স্নিপেটের জন্য আসে। এই যে হাউ টু মেক পারফেক্ট হার্ড বয়েল এগস, এটা যেটা আছে এটা একটা ই থাকে, তো সবাই আসলে যেটা ই করে যে প্রথম যে সাইটটা আছে ওই সাইটের উপরে মানুষজন একটু বেশি ক্লিক করে,
রাইট। তো ক্লিকের পার্সেন্টেজ ফিচার স্নিপেটে দেখেন কেমন আসে, যে 11.84%। তো লোকাল প্যাকে মানুষজন হচ্ছে যে ক্লিক করে ধরেন 24.72%, শপিং রেজাল্টে করে এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে ফিচার স্নিপেটের উপরে 11%-এর মতো মানুষ ওখানে ক্লিক করে, রাইট। আচ্ছা, সো ফিচার স্নিপেটের আবার টাইপস আছে বা ডেফিনিশন টাইপের আছে, কোন কোন ধরনের ফিচার স্নিপেট হয়। একটা আছে হচ্ছে দ্য ডেফিনিশন বক্স, এটার মধ্যে আসলে যে টেক্সট গুলো থাকে সেটা একটা ডিরেকশন দেয়, বা সেটার ভিতরে যেটা লেখা থাকে সেটা একদম ডিরেক্ট থাকে, কনসাইজ ডেফিনেশন এবং ডিসক্রিপশন থাকে। সো এর মানে হচ্ছে আমি যখন কোনো একটা ব্যাপারে জানতে চাইলাম, তো ওইটা যদি কোনো আর্টিকেল বা কোনো পোস্টের মধ্যে লেখা থাকে, সো ওইটা ই নিয়ে বি নিয়ে করতে করতে পুরা পোস্ট জুড়ে থাকে, বাট খুব শর্টে আমি যে উত্তরটা জানতে চাচ্ছি একদম সেই জিনিসটাই যখন আমি গুগলে ঠিক ওই জায়গাতে দেখতে পাই, তখনই আসলে সেইটা ডেফিনিশন বক্স হিসাবে তুলে ধরা হয়। যেমন দেখেন আমি লিখছি যে বাড়িতে রেসিপি, সো রেসিপির ভিতরে অনেকগুলো পেজ তো আছে, কিভাবে করতে হয়, হ্যালো বন্ধুরা কেমন আছেন, হ্যান ত্যান এরকম টাইপ করে একজন দেয়। তো সেই জায়গাতে যে স্নিপেট আসছে সরাসরি দিছে, দেখেন টু প্রিপেয়ার ওয়ান বাড়িটাও স্প্রেড 1/4 কাপ বিনস ডাউন সেন্টার অফ টর্টিলাস, তারপরে টপ উইথ 1/2 কাপ রাইস, বিফ, 2 টেবিল স্পুন কর্ন অ্যান্ড 1/4 কাপ অফ চিজ, তারপরে ফোল্ড ইন অপোজিট সাইডস অফ ইচ টর্টিলা, দেন রোল আপ বুইটো স্টাইল বা বারিটো স্টাইল, প্লেস সিম সাইডস ডাউন ইন প্রিপেয়ার ডিশ, রিপিট উইথ রিমেইনিং ইনগ্রিডিয়েন্টস টু প্রিপেয়ার 6 টোটাল বারিটোস, ব্যাস শেষ। মানে এত ছোট করে এত শর্টে জাস্ট বোঝাই দিছে যে হ্যাঁ তোমার এইটাই এইটুকুই রেসিপি, রাইট। সো এই যে যে জিনিসটা আছে সেই জিনিসটা স্নিপেটের হচ্ছে যে কাজ, বা এটা হইলো ডেফিনিশন বক্স। আচ্ছা, তারপরে যেটা আছে সেটাতে যদি আমরা যাই, দ্য টেবিল, টেবিল জিনিসটা আপনারা চিনেন, যে এই যে এই টাইপের টেবিল যেটা দেখা যাচ্ছে, যে আমরা যখন কোনো কিছু ডাইমেনশন লিখি, যে ম্যাট্রেস সাইজেস, কোন কোন সাইজের ম্যাট্রেস হয়, তখন যে টেবিলের মধ্যে আসলে এইগুলা থাকে, যে টুইন যদি হয়, টুইন বেডের জন্য বা টুইন টাইপের ম্যাট্রেসের জন্য তো এই সাইজ হয়, টুইন এক্সেল এর জন্য এই সাইজ হয়, ফুল এই সাইজ হয়, কুইনের এই সাইজ হয়, রাইট। তো এইটা দেওয়ার পরে তারপরে আসতেছে অর্ডার্ড লিস্ট। এই অর্ডার্ড লিস্ট আমরা সব থেকে বেশি দেখি, যেটা দেখি এইটা দেখি আর এই যে যেটা দেখা যাচ্ছে ডেফিনিশন বক্স এটা দেখি। সো অর্ডার্ড লিস্টে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো ধরনের ইনস্ট্রাকশন টাইপের থাকে বা কোনো একটা লিস্ট থাকে, রাইট, এরকম থাকে। এই যে একটা অর্ডার্ড আছে, যে ধরেন এখানে লেখা আছে টপ গ্রসিং মুভিজ, যে কোন কোন মুভিগুলো খুব বেশি পরিমাণে টাকা পয়সা ইনকাম করতেছে এরকম টাইপের। সো এই যে এখানে আছে লিস্ট করা। তারপরে কি আছে আনঅর্ডার্ড লিস্ট, যেগুলার কোনো অর্ডার থাকে না। এই যে 15 বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ টুল হিসাবেই করি, সো সেক্ষেত্রে স্লোপ, জ্যাক্সি এরকম টাইপের অনেকগুলো থাকে, যেগুলো এই যে এরকম আনঅর্ডার টাইপের থাকে, যে 1, 2, 3, 4, 5, 6 এরকম কিছু লেখা থাকে না, বাট 15টা, 10টা, 20টা আপনারা যাই খুঁজেন না কেন, তো সেইটা এখানে পরপর দেয়া থাকে। সো এটা অপটিমাইজ কিভাবে করতে হয়, রাইট। সো অপটিমাইজ করার জন্যে এখানে বলতেছে যে ইওর ফার্স্ট স্টেপ ইজ টু লুক ফর এ সার্চ রেজাল্ট পেজ দ্যাট অলরেডি হ্যাজ এ ফিচার স্নিপেট, এমন একটা পেজ খুঁজে বের করতে হবে যে পেজে ফিচার স্নিপেট আগে থেকে দেখাচ্ছে, রাইট। ইন আদার ওয়ার্ড, ফিচার স্নিপেট অপরচুনিটিজ আপনাকে খুঁজে বের করতে হবে। কিভাবে, আপনি যে সার্চ করবেন, সার্চ করলে আপনি যে টপিকের উপরে ফিচার স্নিপেট করতে পারতেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো ফর এক্সাম্পল কি হয়েছে, আপনি একটা সার্চ করলেন বেস্ট গ্লাস ওয়াটার বটল, এখানে আপনি দেখতে পারলেন হ্যাঁ আছে, রাইট, এটা আছে, টপে আছে। সো আপনি কি করলেন, দুইটা ওয়ে আছে যে এসিআরপিতে হ্যাভ ফিচার স্নিপেট আছে কি না সেটা দেখা, একটা হচ্ছে টুলস দিয়ে আর একটা হইল আপনার ইয়ে দিয়ে, কি জানি বলে, এই যে গুগলের মধ্যে সার্চ করা, রাইট। তো টুলস এর আমার দরকার নেই, আমি দেখে নিলাম যে হ্যাঁ ঠিক আছে আছে। সো দুইটা টুলস এ করা যায়, একটা হলো এসিএম রাশ আর একটা হলো এসআরএফএস, ঠিক আছে, বুঝে নিলাম যে হ্যাঁ এটার ফিচার স্নিপেট আছে কি নাই। সো এরপর থেকে যে ফিচার স্নিপেটের ইয়েটা আছে, অর্গানিক যে কিওয়ার্ড টাইপের আছে, সেই রিপোর্টটা আমরা নিতে পারি, রিপোর্ট নিয়ে তারপরে সেটা এখানে ইউজ করতে পারি। সো অপটিমাইজ আমরা কিভাবে করি, দ্য ডেফিনিশন, ইউ নিড টু প্রোভাইড গুগল এ শর্ট,
চল্লিশ থেকে ষাটটা ওয়ার্ড, ফিচার্ড স্নিপেটে আপনি চল্লিশ থেকে ষাটটা ওয়ার্ড ইউজ করবেন গুগলকে ইউজ করে, সেটা ডিরেক্টলি আপনি বুঝাই দিবেন, রাইট? যে কেউ একজন একটা শুনতেছে যে এইটা আসলে কি, আপনি চল্লিশ থেকে ষাট ওয়ার্ডের ভিতরে ওইটা খুব সুন্দর করে বুঝিয়ে দিবেন, খুবই সুন্দর করে। এখন আমি যদি গুগলের মধ্যে যাই গিয়ে আমি যদি লিখি যে ধরেন আমি খুব ভালো স্নিপেট আসলে কিভাবে তৈরি করা যায় সেটা জানতে চাচ্ছি, সো এটার নাম কি হইতে পারে, রিচ স্নিপেট। সো রিচ টাইপের যে স্নিপেট আছে আমি দিলাম রিচ স্নিপেট, রাইট, দিয়ে আমি সার্চ করলাম। তো এখানে আমার স্নিপেট যেটা আছে সেটা হয়তো বা দেখাচ্ছে না, যদি দেখাই তো সেটা লোড নেওয়ার পরে দেখাইতে পারবে। আচ্ছা, দি স্নিপেট এখানে দেখাচ্ছে, যাই হোক। সো আমি যদি এখানে হোয়াট ইজ দি, হোয়াট ইজ রিচ স্নিপেট, যে রিচ স্নিপেট আসলে কি জিনিস বা কিরকম, এই যে দেখেন একটা আসতে আসা, রিচ স্নিপেট is the terms used to describe structured data might markup their site operates but operators can add their existing html which in turn allow search engines to better understand what information is contained on its web page, কোন ধরনের content এবং কি কি content এই web page টা contain করতেছে তার ভিতরে আছে। তো এই যে এটার মধ্যে চল্লিশ থেকে ষাট ওয়ার্ডে খুব সুন্দরভাবে একদম সরাসরি যে স্নিপেট আসলে কি জিনিস সেটা বুঝিয়ে দেওয়া যায়, এটা এখানে ডিরেক্টলি বলছে এবং গুগল এটা সরাসরি ডিটেক্ট করে নেয়, রাইট? ওকে, তো এরপরে আমরা বুঝলাম যে চল্লিশ ষাট থেকে ওয়ার্ডের মধ্যে আমরা দিয়ে দিব। আচ্ছা, তারপরে কি, অ্যান্ড বিকজ উই আর গিভিং গুগল ওয়ার্ড ফর ওয়ার্ড ডেফিনেশন দে ক্যান ইউজ, এমন ভাবে করবো সেটা ওয়ার্ড ফর ওয়ার্ড ডেফিনেশন হবে এবং সেটা আমরা ইউজ করতে পারবো। সো উই গট ইন দ্য ফিচার স্নিপেট স্পট উইদিন আ ফিউ মান্থস, আমরা কয়েক মাসের ভিতরে ওই ফিচার স্নিপেটের যে স্পট আছে ওইটাতে আমরা যাইতে পারবো, রাইট? ওকে, তো এরপরে হাবস্পটের একটা দেখাচ্ছে যে এসইও স্ট্র্যাটেজি কি, সেটা হাবস্পটের এখানে করে হয়ে আছে। সো এরপরে যেটা আছে টেবিল টাইপের, আমরা টেবিল টাইপের কিভাবে করতে পারি, জাস্ট এভাবে টেবিল আমরা আমাদের যে আছে আর কি, আমাদের যে ওয়েব পেজ আছে ওয়েব পেজের মধ্যে যখন আমরা লিখব সো তখন এইভাবে টেবিল টাইপের করে দিব। যেরকম ম্যাট্রেসের সাইজ দেখলাম একই রকম করে আমরা এই যে বাড়িটা খুঁজছিলাম সেই বাড়িটার যদি থাকে আর কি, কত কত প্রাইস আছে, এই যে চিপটল ফুড প্রাইসিং যেগুলো আছে, সো প্রাইসের একটা টেবিল আমরা করে ফেলছি আমাদের পেজের মধ্যে ফিচার স্নিপেটটা দেওয়ার জন্য, যাতে গুগল খুব সুন্দর করে খুঁজে পায়। সো ওই ফাস্ট ফুডের মধ্যে যেটাতে আছে সেটাতে এই যে এরকম টাইপের টেবিল করা আছে, এই টেবিলটাই আসলে গুগল খুঁজে এখানে দেখাচ্ছে, রাইট? দেখেন বাড়িটো চিকেন, বাড়িটো চিকেন $6.50, বাড়িটো স্টেক এটা $7.50, $7.50, বাড়িটো ক্যামিটাস এই যে এটা আছে। আচ্ছা, এরপরে কি আছে যে আমরা আসলে এটা অর্ডার্ড লিস্ট কিভাবে করব, রাইট? অর্ডার্ড লিস্ট করতে হলে আমাদের যেটা আছে আর কি, আমরা টেক্সট করব যে স্পেসিফিক্যালি ইউ ওয়ান্ট টু র‍্যাপ এভরি আইটেম অর স্টেপ ইন H2 অর H3 টেক্সট। আচ্ছা, এন্ড প্রেজেন্ট ইজ আইটেম অ্যাজ সাবওয়ার্ডার বা সাব হেডার। তো কিভাবে করতে হবে, এটা একটু সিস্টেম আছে, সেটা হচ্ছে H2 তে দেন স্টেপ 1 find an opportunity keyword দিয়ে H2 শেষ করে দেন এবং অর্ডার্ড লিস্ট তৈরি করেন। অর্ডার্ড লিস্ট কিভাবে, 1 2 3 4 5 6 এইভাবে, রাইট? সো আমরা এখানে দেখা যাচ্ছে এমন একটা কিছু খুঁজেছি যে জিনিসটা এখান থেকে করা হইতে পারে। তো আমরা কি খুঁজেছি, দেখা গেল হোয়াটস দ্য বেস্ট ব্যাকলিংক চেকার, বেস্ট ব্যাকলিংক চেকার কিভাবে আসলে খুঁজে পাওয়া যায় ব্যাপারটা এরকম টাইপের। সো তারপরে তারপরে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এটার মধ্যে দিতে পারি যে ফাইন্ড অ্যান অপরচুনিটি কিওয়ার্ড। অপরচুনিটি কিওয়ার্ড আমরা আগে খুঁজে নিব, আমরা বোঝাচ্ছি। সো এটা স্টেপ 1, ওই স্টেপ 1 এর আন্ডারে আমরা
অর্ডার্ড লিস্ট করে দিচ্ছে। এইটা একটুখানি মানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন এইটা কোনো একটা ওয়ার্ডপ্রেসে আর কি পোস্ট করবেন বা কোনো পোস্টের মধ্যে যে পোস্ট করতেছেন, তো ওই জায়গাতে আপনারা যখন এই এইগুলা লিখে দিচ্ছেন আর কি, হ্যাঁ লিস্ট হিসাবে কোনো এক জায়গাতে ওই পেজে লিখে দিচ্ছেন, তখন একটু কষ্ট করে এটা HTML ভিউ করতে হবে। HTML ভিউ করার পরে যেইগুলো আমরা আসলে ইয়েতে দেখতে পারবো, মানে যেটা বলা যায় যে গুগলে দেখতে পারবো, সেইগুলো H2 অথবা H3 তে দিতে হবে, রাইট? H2 অথবা H3 তে দিতে হবে। বাকি এই H2 এর আন্ডারে আমরা কি কি করব না করব সেটা step 1, step 2, step 3, step 4, step 5 এইভাবে করে লিস্টে লিস্ট করে দিতে হবে, রাইট? এভাবে। আচ্ছা, এরপরে কি আছে যদি এরকম টাইপের হয়? তো এই যে এরকম দেখাবে, step 1 find an opportunity keyword, step 2 analyze google first page, step 3 keyword something different, এরকম টাইপের হবে। সো এইটা ইয়েতে করা যাবে। আচ্ছা, সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু কিপ ইন মাইন্ড দ্যাট কনসিস্টেন্সি ইজ কি। সো ইফ ইউ প্রেজেন্ট step 1 অ্যাজ step #1, ডু এক্স, don't make your second step step 2, so do y, right? So do y কোনটা, y হচ্ছে আর একটা step, x হচ্ছে একটা। আচ্ছা যাই হোক, instead present your step like this, the step #1, #2, #3 এভাবে করার দরকার, আর এভাবে করতে পারেন 1 2 3 এভাবে করতে পারেন, right? So step #1, step #2 এরকম। সো যদি আপনি এইটা করেন এইটাই করবেন, যদি এইটার সাথে এইটা দেন এটা করার দরকার নেই, যদি এইটা দেন তাহলে এইটাই করেন, রাইট? তার মানে হচ্ছে হয় এইটা করেন না হলে এইটা করেন, যে কোনো একটা। আচ্ছা, তারপরে কি, আই পার্সোনালি প্রেফার step #1 ওভার এইটা, মানে এইটার থেকে তারা প্রেফার করতেছে বা নির্দেশ করতেছে যে এইটা করা ভালো, রাইট? বিকজ ইটস ইজিয়ার ফর ইউজার্স টু ফলো অ্যালং, বাট গুগল ক্যান আন্ডারস্ট্যান্ড বোথ, গুগল দুইটাই বুঝতে পারে, কিন্তু একজন ইউজার এইটা দিলে বেশি ভালো বুঝতে পারে, রাইট? ওকে, তারপরে কি আছে, এই যে step 1, step 2, heading 2 এরকম করে দেয়া আছে। সো এভাবে আপনি স্নিপেট তৈরি করতে পারেন। সো এখানে কি আছে, ইট অলমোস্ট লাইক মিনি FAQ পেজ, আপনি যদি FAQ টাইপের কোনো কিছু এখানে দিতে চান তাও দিতে পারবে। সো হাউ ডু ইউ নো হোয়াট লং টেল কিওয়ার্ডস টু টার্গেট, রাইট? সো আই রেকমেন্ড চেকিং আউট পিপল অলসো আস্ক বক্সেস ইন এসিআরপিস। আচ্ছা, ভালো কথা। সো এই যে এখানে যেটা আপনারা দেখতে পান যে পিপল অলসো আস্ক এরকম টাইপের, সো এই টাইপের যে ইয়েগুলো আছে ওই টপিকের উপরে আপনি লিখে দিতে পারেন আর কি একইভাবে, রাইট? এই যে এক্সাম্পল আরো কিছু দেয়া আছে এখানে। আচ্ছা, ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি স্নিপেটের ব্যাপার, যে আপনি স্নিপেট কিভাবে দিবেন কিভাবে দিবেন না। সো আপনারা এটা একটু পড়ে নিতে পারেন একটু ভালো করে, এটা থেকে আর একটু ইয়ে আসবে আর কি। সো আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো জিরো স্নিপেট এবং আমাদের যেটা বলা যায় যে ফিচার স্নিপেট কিভাবে আসে বা কিভাবে দেখাই সেটা আমরা বুঝলাম। ওকে, আরেকটা জিনিস আছে যেটা হলো আপনার গুগল নলেজ প্যানেল বলে। সো নলেজ প্যানেল কি জিনিস, এই যে আমরা এখানে দিছিলাম তখন কি জানি সচিন টেন্ডুলকার, এটা আমরা লিখছি, লেখার পরে এই যে যেটা আসলো, রাইট, এই যে যেটা আসলো এইটারে বলে হচ্ছে নলেজ প্যানেল। তো এই নলেজ প্যানেল যেটা আছে সেটা অটোমেটিকলি গুগল খুঁজে নেয় না, রাইট? কিছু কিছু জিনিস আছে যেগুলো গুগল খুঁজে নেয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো গুগল খুঁজে না। তো এই নলেজ প্যানেল আসলে গুগলের মধ্যে তৈরি করতে হয় এবং ভ্যারিফাই করতে হয়। এটা একটু জটিল ব্যাপার যে কিভাবে ভ্যারিফাই করে, কিভাবে কি করে না করে। সো আপনাদের যদি মনে হয় আপনারা নলেজ প্যানেল কিভাবে করতে হয় শিখবেন, সো এইটা একটু নির্ধারিত করে নিতে হবে, রাইট? বাট এইটা ব্যাপারটা হচ্ছে এরকম যে গুগলেরই নলেজ প্যানেল বলে একটা ইয়ে আছে, আপনি এখানে লিখতে পারেন, ধরেন আমি লিখলাম নলেজ ডিজিট, আচ্ছা প্যানেল, প্যানেল লিখলাম,
ওকে এই যে নলেজ প্যানেল গুগল রাইট এটা আপনি লিখলেন লেখার পরে এই যে support.google.com ইজ অ্যাবাউট নলেজ প্যানেলস সো গুগল নিজেই বলে দিয়েছে যে নলেজ প্যানেল আসলে কি জিনিস কিভাবে দেখায় কি কি দেখায় আপনি যদি নলেজ প্যানেল করতে চান তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপডেট করতে পারেন দেখেন গুগল নলেজ প্যানেল আপডেট করা কিভাবে আপনি আপডেট করতে পারেন রাইট এখানে আপনি ক্লিক করতে পারেন ইওস্টের মধ্যে গিয়ে এটা দেখতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে গুগল যেটা বলছে একদম সরাসরি বলছে আপনি ওখান থেকে কি করতে হয় দেখেন গুগল নলেজ প্যানেল আপডেট করা নলেজ প্যানেল বিভিন্ন সোর্স থেকে আসা তথ্যের উপর ভিত্তি করে নিজে থেকে তৈরি হয়ে থাকে আপনি তৈরি করে দিতে পারবেন না জোর করে রাইট এটা গুগল ওইটা বিভিন্ন জায়গা থেকে আসলে কালেক্ট করে বাট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে বা এটা ভেরিফাই করে নিতে হবে সো কিভাবে করে যাচাই হওয়ার পরে মানে আপনার এই তথ্যগুলো যে আসলেই ঠিক বা ওই সোর্সগুলো আসলেই ঠিক সেটা যাচাই হওয়ার পরে এন্টিটি যেগুলো আছে যেমন ব্যক্তি জায়গা জিনিসপত্র যা নলেজ প্যানেলের বিষয়ের মধ্যে পড়ে সো আমরা এই যে নলেজ প্যানেলের কিছু বিষয়ের মধ্যে ছিলাম অবশ্য আমরা ব্যাকে চলে আসি ওকে এই যেগুলো পড়ে ধরেন তার নাম সে কি করে তার সম্পর্কে কিছু কথাবার্তা তার কবে জন্ম হয়েছে উচ্চতা এখন এটা একজন মানুষের সম্পর্কে সো এখন যদি সেটা হইতো এরকম যে কোনো একটা সেলিব্রিটি বা অ্যাক্টরের সম্পর্কে তাহলে এখানে অ্যাক্টর থাকতো তার ইয়ে থাকতো জন্ম থাকতো উচ্চতা থাকতো স্বামী বা স্ত্রী এরকম থাকতো সে পুরস্কার পাইছে কিনা থাকতো ধরেন তার তো আর জার্সি নাম্বার থাকতো না তখন সে কোন কোনটার বা কার কার আন্ডারে মুভি টুভি করছে এরকম ব্যাপার থাকতো সো এখানে এই যে তার নামে সিনেমা অনেকগুলা তৈরি হয়েছে সেটা এখানে ই দেখাচ্ছে আর কি এরকম টাইপের সো যদি সে অ্যাক্টর অনেকগুলো সিনেমা করে সো সিনেমার নামগুলো এখানে থাকতো হ্যাঁ কার কার কোন কোন ডিরেক্টরের সাথে কাজ করছে এখানে থাকতো বিভিন্ন পরিসংখ্যানের ব্যাপারটা থাকতো এখানে যে ব্যাটিং পরিসংখ্যান আছে ওটা হয়তো বা তার মুভির পরিসংখ্যান এরকম টাইপ থাকতো আচ্ছা তো তারপরে কি আছে যে এটা অবদান রাখতে পারে এন্টিটিগুলি কিভাবে এতে অবদান রাখে এবং এই ধরনের মতামত দিয়ে থাকে সেই ব্যাপারে এই নিবন্ধনে আলোচনা করা হয়েছে সো কিভাবে কোনো পরিবর্তন সাজেস্ট করতে হয় গুগলকে সাজেস্ট করা লাগে সো আপনার এন্টিটির নলেজ প্যানেলে কোনো পরিবর্তন করা জন্য সাজেস্ট করতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন এইভাবে আপনি সাজেস্ট করতে পারেন গুগল কিভাবে গুগল সার্চে যান আপনি যে এন্টিটির প্রতিনিধিত্ব করেন মানে আপনার যেটা আছে অলরেডি সো সেটার বিকল্প চালু আছে কিনা সেটা দেখে নেন যে না আপনি এডিট মেডিট করতে পারবেন কিনা যদি থাকে সেক্ষেত্রে আপনার ওয়েব এবং অ্যাপ অ্যাক্টিভিটি যেটা আছে সেটা আপনি করতে পারবেন কিনা দেখেন সো গুগলে আপনার এন্টিটি সার্চ করেন সেটির নলেজ প্যানেল খোঁজেন নলেজ প্যানেলের ঠিক উপরে আপনার এন্টিটির শীর্ষক দেখাচ্ছে কিনা সেটা দেখেন শীর্ষক কি জিনিস এই যে এটা রাইট এটা দেখাচ্ছে কিনা ওকে তারপরে কি আছে যে নলেজ এটা তো আমরা দেখলাম তারপরে কি হয়েছে নলেজ প্যানেলের ঠিক উপরে এডিট করার সাজেশন দিন এখন এটা তো আর আমি না যার জন্য আমি সাজেশন দিতে পারতেছি না সো যদি এটা আপনার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি সাজেশন অবশ্যই দিতে পারবেন ওকে তো ওখান থেকে কি করতে হবে অথবা মোবাইলে এডিট করার সাজেশন দিন আপনি কম্পিউটার থেকেও দিতে পারেন মোবাইল থেকেও দিতে পারেন বিকল্পে ক্লিক করুন এবং যদি এই বিকল্প দেখতে না পেয়ে থাকেন তার কারণ নিচে যে কোনোটা হতে পারে কি কি কারণ হতে পারে নলেজ প্যানেল দাবি করার সময় যে অ্যাকাউন্ট ব্যবহার করেছিল সেটি দিয়ে আপনি এখন সাইন ইন করেননি অথবা গুগল আপনার অ্যাকাউন্টকে এই এন্টিটির জন্য একটি যাচাই করা প্রতিনিধি হিসাবে শনাক্ত করেনি তার মানে হচ্ছে আপনি হয় ভেরিফাইড না অথবা এইটা আপনি যে জিমেইল দিয়ে খুলছিলেন বা এটা ই করছিলেন সেইটাতে আপনার কোনো ডাটা আপনি যেগুলো দিয়েছেন সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়েই আপনি এটা খুঁজতেছেন না বা সার্চ করতেছেন না যার জন্য এখানে আপনি এডিট করার কোনো ইয়েটা দেখতে পারতেছেন না ওকে তারপরে কি যে ওকে আচ্ছা কই সাইন ইন করেননি অথবা হ্যাঁ এই যে আপনাকে ভেরিফাই করা হয়নি সো যাচাই করিয়ে নিতে এই যে নলেজ প্যানেলের যে ইয়েটা আছে এখানে আপনি যাইতে পারেন উল্লেখ করা ধাপগুলো অনুসরণ করুন এবং অ্যাকাউন্টে অতিরিক্ত ব্যবহারকারী যোগ করতে যাচাই হয়ে গেছে এমন কিছু অ্যাকাউন্ট থেকে আপনি লিঙ্কে গিয়ে ই করতে পারেন কন্ট্রিবিউশন যারা করে মানে অনেকটা এরকম টাইপের যে আমরা তো সরাসরি যে কেউ ম্যাপের মধ্যে কোনো বিজনেস বা ম্যাপের মধ্যে কোনো রকম হচ্ছে যে ইয়েগুলো করতে পারি না মানে এইটা বিজনেস এইটা ঘর বাড়ি এটা অ্যাপার্টমেন্ট এইসব জিনিস করতে পারি না কারা করে কন্ট্রিবিউটরটা করে অথবা যারা আসলে লোকাল গাইড এরকম টাইপের মানুষজন করে রাইট ওকে সো ওইরকম টাইপের ভেরিফাইড
কন্ট্রিবিউটর যারা আছে, যারা নলেজ প্যানেলে কাজ করে থাকে, এরকম টাইপের মানুষকে দিয়ে আপনি আপনার এটা ভেরিফাই করিয়ে নিতে পারবেন বা তাদের থেকে এই জিনিসের একটু রেফারেন্স নিতে পারবেন। আচ্ছা, তারপরে কি হয়েছে, আপনি যে তথ্য পরিবর্তন করতে চান সেটিতে ক্লিক করুন। আপনার কাছে যদি অনেকগুলি সাজেশন থাকে সেটা প্রতিটা আইটেমের জন্য আলাদাভাবে নিজের মতামত আপনি জানাতে পারেন। প্রতিক্রিয়া জানানোর জন্য যে বক্সটি খুলবে তাতে সংক্ষিপ্ত কিছু দিন, এরকম অনেকগুলো ধাপ আছে, বিকল্পে আপনি ক্লিক করে দিতে পারেন। সো পরিবর্তন সাজেস্ট করার ব্যাপারে নির্দিষ্ট কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যেমন ফিচার করা ছবি, এই ছবির ব্যাপারে আপনি কি করবেন না করবেন, কেমন হবে, এই যে 1000 পিক্সেল সেটার অনুপাত হতে হবে 304, রাইট। তারপরে শীর্ষক যেটা দেখা যায়, এই যে শীর্ষক এটা কি হবে না হবে সেটা আপনার এখানে দিতে হবে। এইটার নিচে কোনো সাবটাইটেল হবে কিনা, সাবটাইটেল যদি হয় সেটা কি ধরনের সাবটাইটেল, কি হবে না হবে, এই যে অভিনেতা বা নির্দেশক কোনটা আছে, যেরকম এর আছে ক্রিকেটার, এটা সাবটাইটেল। আচ্ছা, তারপরে যেটা আছে বিবরণ, এই বিবরণ কোন জায়গার থেকে নিতে হবে, যদি সোর্স বিভিন্ন ডাটা সোর্সের থেকে হয় তো আপনাকে তাহলে একটা উইকিপিডিয়ার লিঙ্ক করতে হবে, রাইট, যে উইকিপিডিয়া থেকে পাওয়া গেছে। এই যে এখানে দেখিয়ে দিয়েছে যে ওরা উইকিপিডিয়া থেকে খুঁজে নিয়েছে, এই নামেই উইকিপিডিয়া থেকে খুঁজছে, তো আপনি উইকিপিডিয়ায় আপনার নিজের নামে একটা করতে পারেন। আচ্ছা, তারপর সোশ্যাল প্রোফাইল, আপনার বিভিন্ন সোশ্যাল প্রোফাইল আছে এরকম টাইপ, আপনি ওখানে ই করে দিতে পারবেন আপনার নামেই, ওগুলো তারা হচ্ছে যে ই করতে পারে, ডিটেক্ট করে নিতে পারে যে হ্যাঁ তাহলে এটা ভেরিফাইড এবং এটা তার প্রোফাইল, সো এই প্রোফাইলে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, সো এটা তার, রাইট, এরকম। আচ্ছা, তারপরে কি অন্যান্য যে আইটেমগুলো দেখায় সেই আইটেমগুলো তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেসব ইগুলো থাকে, ইনফরমেশনগুলো থাকে, সেগুলো নিয়ে করে। সো গুগল আপনার সাজেশন কিভাবে পর্যালোচনা করে, এখানে লেখা হয়েছে নির্ভুল কিনা বা বিভিন্ন যেটা আপনি সোর্স অ্যাড করছেন সেটা আসলেই ঠিক কিনা, মানে সহজে খুঁজে পাবে কিনা, হ্যাঁ এইগুলো আছে। সো অ্যাকসেপ্ট যদি করা হয়, সাজেস্ট করা পরিবর্তন নলেজ গ্রাফে যোগ করা হয়, ব্যবহারকারী সার্চ করলে আপনার পরিবর্তনগুলোর উপর নির্ভর করে গুগল তাকে তথ্য সমৃদ্ধ উপযুক্ত ফলাফল দেখাতে পারে, এবং গুগল পরিষেবা সংস্থা বলে এখানে দিয়ে দিয়েছে, গোপনীয়তা নীতি দিয়ে দিয়েছে, আরও যদি জানার থাকে সো তাদের কাছে নিয়ে করতে পারেন। আচ্ছা, তো এই গুগল প্যানেল, গুগলের যে নলেজ প্যানেল আছে সেটা আপডেট করার জন্য আপনাকে গুগল নলেজ প্যানেলের যেটা ইয়ে আছে একটা, সেখানে আপনাকে করতে হবে, কি করতে হবে, যে নলেজ প্যানেল এখানে গিয়ে আপনার অ্যাবাউট, এটা তো গুগলে চলে আসছে, আচ্ছা ট্রাই করি একটু, আর একটা কোন ইয়েতে জানি দেয়া ছিল একটা লিংকে, সো আচ্ছা এটা নলেজ প্যানেল, ওকে নলেজ প্যানেলে গেলাম, অ্যাবাউট নলেজ প্যানেল, আচ্ছা যে গেট ভেরিফাইড ইন গুগল, ঠিক আছে কিভাবে গুগলে ভেরিফাইড হওয়া যায়, সো আপনি এখানে ক্লিক করতে পারেন, রাইট, এখানে ক্লিক করে আপনি ভেরিফাই করে নিতে পারেন, কিভাবে, হাউ টু গেট ভেরিফাইড, এনশিওর ইউ হ্যাভ এ গুগল অ্যাকাউন্ট, ওকে, সো একটা অ্যাকাউন্ট থাকতে হবে, গো টু গুগল সার্চ দিতে হবে, সার্চ ফর ইউর সেলফ আর এন্টিটি ইউ রিপ্রেজেন্ট অ্যান্ড ফাইন্ড ইটস নলেজ প্যানেল, সো স্ক্রোল বটম, ক্লিক ক্লেমস ইটস নলেজ প্যানেল, ওকে, রিভিউ দ্য ডিসপ্লেড ইনফরমেশন অ্যাবাউট ফিচার যে হচ্ছে গ্রান্টেড, সো বিভিন্ন জায়গা থেকে এটা হতে পারে, সো সাইন ইন টু ওয়ান অফ দ্য অফিসিয়াল সাইট আর প্রোফাইল লিস্টেড টু ভেরিফাই দ্যাট ইউ আর অ্যান অথরাইজ রিপ্রেজেন্টেটিভ অফ অ্যান এন্টিটি অন গুগল, দিয়ে আপনি এখান থেকে করতে পারেন। সো ইফ গুগল ক্যান নট আইডেন্টিফাই এনি সাইট অ্যাসোসিয়েটেড উইথ এন্টিটি উই আস্ক, সো আপনার একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকতে হবে, যে ওয়েবসাইটের মধ্যে যে ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে সেই অর্ডারে আপনাকে ইনফরমেশন সাজাইতে হবে, সো ওইটা তো করতে হবে। তারপরে এই যে এখানে সাজেশন দিয়ে দিছে আপনাকে কি করা লাগবে না করবে সেটা, সো এখান থেকে আপনি যাচাই করিয়ে নিতে পারবেন। আচ্ছা, ওকে, সো অ্যাডিশনাল ইউজার আপনি অ্যাড করতে পারেন, ম্যানেজ পারমিশন, কাকে পারমিশন দিবেন না দিবেন, এরকম থার্ড পার্টি ভেরিফিকেশন করতে পারেন ওয়েবমাস্টার সেন্ট্রাল থেকে, আচ্ছা যদি আরও কোনো সমস্যা হয় তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওকে, সো এই হইলো আপনার নলেজ প্যানেলের ব্যাপার, যে আপনার কাছে যদি কোনো একজন ক্লায়েন্ট বলে যে আমার নলেজ প্যানেলে আমাকে অ্যাড করে দিতে হবে, আমার ব্র্যান্ডের নামে বা ইয়ের নামে কেউ যদি খুঁজে আমারে, সো আমার যেন এখানে দেখায়, তো আপনি
খুব সুন্দরভাবে করে দিতে পারেন। যেমন আমি আবারও সেই ইউনিলিভারই লিখলাম, ইউনিলিভার লিখে আমি সার্চ করলাম, দেখি ইউনিলিভারের ইয়েটা নলেজ প্যানেলে আসতেছে কিনা। এই যে আসতেছে ইউনিলিভার, রাইট? আচ্ছা ওকে, আমার একটা বিজনেসের ই ক্রিয়েট করা ছিল গুগল মাই বিজনেসে, সো আমি ওইটা একটু খুঁজে দেখি ওইটা দেখায় কিনা। গেজেটিক, ওকে, এই যে এটা গুগল মাই বিজনেসের, সো নলেজ প্যানেলে যেটা দেখাচ্ছে সেটা গুগল মাই বিজনেসের ইনফরমেশন গুলো দেখাচ্ছে, রাইট? সো গুগল মাই বিজনেস অনেকে দেখায় দেয় আর কি, যে গুগল মাই বিজনেসে আপনি একজন যে সেলিব্রিটি টাইপের পার্সন এরকম করে আপনি এটা খুলে ফেলেন, বাট গুগল মাই বিজনেস একদমই আলাদা জিনিস। আপনি গুগল মাই বিজনেস এখানে অ্যাড করে দিতে পারেন যে হ্যাঁ আপনার এই বিজনেস গুলো এখানে এরকম এরকম আছে, বাট ওইটা আপনার নলেজ প্যানেলে কাজ করবে না, রাইট? ওকে, সো তার মানে হচ্ছে উইকিপিডিয়াতে আপনাকে একটা অ্যাকাউন্ট বানাতে হবে, উইকিপিডিয়ার মধ্যে আপনার এই কোম্পানির নামে যাবতীয় তথ্যগুলো দিতে হবে, এরপরে গিয়ে আপনি এইসব এই যে যেগুলো দেয়া আছে এই টাইপের তথ্যগুলো আপনি দিয়ে করতে পারেন, রাইট? ওকে, এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন তাদের কাছে, যে হ্যাঁ আমার এগুলা দেয়া আছে, তো তুমি গুগলের কাছে যে তুমি ঘুরে আসো দেখে আসো ঠিকঠাক আছে। ব্যাস, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের জিরো স্নিপেট, আমাদের যেটা বলে হচ্ছে ফিচার্ড স্নিপেট, আমাদের নলেজ প্যানেল, তিনটা তিন রকমের যে জিনিস আছে সেটা গেল। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সিলোইং, রাইট? আমরা নলেজ প্যানেলের এখানে ছিলাম, সো আমি একটা পিডিএফ ওপেন করছি, যে পিডিএফ এর মধ্যে আসলে দেয়া আছে কিভাবে কিভাবে দেখায় কি করে না করে সেটাই আমরা দেখলাম। সো এর আগে আমাকে আজহার ভাইয়া জিজ্ঞেস করছিলেন আসলে সিলোইংটা কি জিনিস, যে অনেকে দিচ্ছে যে সিলোইং সিলোইং ব্যাপারটা কি নাকি, তো এই সিলোইং ব্যাপারটা অন পেজের মধ্যে পড়ে এবং আমরা সেটা আজকে বোঝার ট্রাই করব। সো সিলোইং এটা কি জিনিস, হোয়াট ইজ সিলোইং? সিলোইং ইজ এসেনশিয়াল অন সাইট ট্যাকটিক দ্যাট অ্যালাউজ ইউ টু গেট দ্য মোস্ট আউট অফ দ্য ব্যাকলিং কামিং ইন টু ইউর পেজ ইনস্টিড অফ র্যাঙ্কিং ফর জাস্ট ওয়ান পেজ দ্যাট ইউ সেন্ড ব্যাকলিংস টু, ইউ উইল র্যাঙ্ক এনি নাম্বারস অফ পেজ দ্যাট ইউ ওয়ান্ট। তার মানে হচ্ছে সিলোইং করা এমন একটা ব্যাপার যে ব্যাপারের দ্বারা আপনি শুধুমাত্র যে পেজ র্যাঙ্ক করতে চাচ্ছেন শুধু সেইটা না, ওর সাথে আনুষঙ্গিক রিলেভেন্ট যেসব টাইপের পেজ আছে সেইগুলো আপনি র্যাঙ্ক করাইতে পারবেন এবং যতগুলো চান ততগুলো পাবেন। মানে আপনি অন্যান্য গুলার থেকে দেখা যাচ্ছে ব্যাকলিংক একটা পেজে নিয়ে আসছেন বা দুইটা পেজে নিয়ে আসছেন, বাট ওই একটা বা দুইটা পেজ থেকে আপনি আবার লিংক নিয়ে অন্যান্য জায়গায় দিয়ে বা অন্যান্য যেসব আরো পেজ আছে আপনার ওয়েবসাইটে সেসবে দিয়ে আপনি ওইগুলো লিংক মানে লিংক বলছি র্যাঙ্ক করানোর জন্য আরো রেডি করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, সিলোইং হচ্ছে ইনার পেজ ইন্টারলিঙ্কিং হচ্ছে যে টেকনিক, যে এইটা হইলো আপনার সাইট, রাইট? এই সাইটের একটা কিওয়ার্ড আছে যেটা হইলো ডক্ট্রিনি, সো এইটার সাথে আপনি আরো দুইটা লিংক করলেন, কোনটা লিংক করলেন, ট্রিক্স ফর ইওর ডগ, এটা ডগ ট্রিক্স, পাপি হাউস ট্রেনিং, ট্রেন ইওর পাপি, সো এই দুইটাতে আপনি লিংক পাঠাইলেন। এই দুইটার ভিতরে যেটাতে আপনি লিংক পাঠাইলেন সেইটার থেকে আবার আরো দুইটাতে আপনি লিংক পাঠাইছেন, কিভাবে লিংক পাঠাইছেন দেখেন, এইটা ছিল ট্রেনিং পাপি ট্রেনিং আর এটা ছিল ডগের ট্রিক্স, তো আপনি এইটাতে থেকে লিংক কেন পাঠাইলেন না, এইটার থেকে কেন লিংক পাঠাইলেন, তার কারণ হচ্ছে আপনি ট্রিক্স নিয়ে আরো দুইটা লিখছেন। কি কি ট্রিক্স নিয়ে লিখছেন, এই যে আপনার ট্রিক্স ফর ইওর ডগস, রাইট? এইটা নামে যে ক্যাটাগরি আছে বা যে একটা পেজ আছে সেই পেজের থেকে আপনি আরো দুইটাতে লিংক পাঠাইছেন। কি কি লিংক পাঠাইছেন দেখেন, টিথ সিট বা কিভাবে ডগকে আপনি বসানো শেখাবেন সেইটা ট্রিক, আচ্ছা, তারপরে কি রোল ওভার, কিভাবে আপনার যে ডগ আছে সেটাকে রোল ওভার করাবেন সেটার একটা ট্রিক, এটা কিন্তু ট্রেনিং এর ভিতরে দিচ্ছে না,
সো আপনি যদি ট্রেনিং এর থেকে দেন তাহলে ওটা সঠিক সিলিং হবে না। যদি আপনি সুন্দর করে যেটা টপিক মূল টপিক সেইটার মধ্যে থেকে দেন তাহলে এটা সিলিং হবে। তো তার মানে এটা কি জিনিস, আসলে সিলোয়িং হচ্ছে ইন্টারলিঙ্কিং একটা টেকনিক বা ট্যাকটিক বলা যায়, যেখানে আপনি আপনার নিজের সাইটেরই বিভিন্ন পেজের সাথে লিংক তৈরি করেন। এখন আমি কেন বললাম যে আপনি এই একটা টেকনিক ইউজ করে আপনি হচ্ছে যে আপনি যে কয়টা পেজ চান সেই কয়টা লিংক করানোর মানে র্যাঙ্ক করানোর জন্য হচ্ছে উপযুক্ত করতে পারেন, রাইট? আপনার মূল একটা পেজ আছে, পেজটা হচ্ছে এইটা, ওকে? তো এই পেজে আপনি বেশ কিছু লিংক আনছেন, অথবা এই পেজে এইটাতে আপনি বেশ কিছু লিংক আনছেন, এইটাতে কোথা থেকে লিংক আনছেন, বিভিন্ন জায়গা থেকে আনছেন, তাহলে ওইটা কি হইলো, ব্যাকলিংক আনছেন। সো ওইটার একটা এই যে এসইও স্কোর নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম এর আগে একদিন, যে যখন ইয়েতে কিওয়ার্ড নিয়ে কথাবার্তা বলছিলাম ওইটার ভিতরে হয়তো বা লিঙ্কিং এর যে ব্যাপারগুলো আমরা তুলছিলাম, তো সেখানে কি হয় যে যখন আপনি একটা ব্যাকলিংক তৈরি করেন সো ওই লিংকের সাথে যেমন অথরিটি বাড়ে তেমন কিছু স্কোরও আসে আর কি, যে যত ভালো সাইট হবে তত বেশি স্কোর আসবে, রাইট? তো আমরা কি করি, আমরা যেখান থেকে লিংক নিলাম সেখান থেকে একটা স্কোর আসে, ধরেন স্কোর আসলো 50 বা 60 বা 80 এরকম টাইপের, 100 ভিতরে স্কোর আসে, রাইট? সো ওই 100 ভিতরে যে স্কোরটা আসে সেই স্কোর এইটাইও গেল এইটাইও গেল, কেন গেল, কারণ এখান থেকে আপনি আর দুইটা লিংক করতেছেন। সো এইটার 50 বা 60 যেটা থাকবে সেটা এখানেই থেকে যাবে, বাট এইটার থেকে ভাগ হয়ে যাবে হয়তো বা 25 বা 30, 25 বা 30 এরকম যাবে। আবার দেখা যাচ্ছে এই একই জায়গাতে আপনি অন্য আর একটার থেকে লিংক আনছেন, তো সেখান থেকে দেখা যাচ্ছে স্কোর আসলো আপনার কথার কথা 80, তো 80 ভিতর থেকে আপনি এটাতেও পাঠাইলেন এটাতেও পাঠাইলেন, দেখা যাচ্ছে এইটাতে গেল 35 বা 40, এটাতে গেল 35 বা 40 এরকম করে, রাইট? সো এই হইলো এর জন্য আপনি করতে পারবেন বা র্যাঙ্ক করানোর জন্য এভাবেই উপযুক্ত করে দিতে পারবেন, রাইট? আচ্ছা এখানে কি লিখতেছে দেখেন, যে টেকনিক দ্যাট ক্যান বি বেস্ট ইলাস্ট্রেটেড বাই এক্সাম্পল, এক্সাম্পল দিয়ে কি হচ্ছে, ইন আওয়ার ডগ ট্রেনিং এক্সাম্পল লেট টার্গেট দ্য হোম পেজ অন দ্য কিওয়ার্ড ডগ ট্রেনিং, তো এটা হোম পেজ, হোম পেজকে টার্গেট করতেছে কি কোন ইয়েতে হচ্ছে যে কিওয়ার্ডে ডগ ট্রেনিং কিওয়ার্ডে, সো ডগ ট্রেনিং কিওয়ার্ড দিয়ে অন্য এক জায়গা থেকে লিঙ্ক আনতেছে, সো উই হ্যাভ ডান সাম কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হ্যাভ ফাউন্ড দ্য ডগ ট্রিক্স and puppy house training are profitable keyword and would like to create pages targeting these keywords as well. ভালো কথা যে আমরা এটা ই করছি মানে কি জানি বলে রিসার্চ করছি এবং দেখছি যে এটা টার্গেট করা বেশ ভালো হবে, রাইট? সো তারা কি করতেছে, লাস্টলি উই হ্যাভ ডাগ ডাউন ইনটু ডগ ট্রিক্স অ্যান্ড ফাউন্ড মেনি পিপল আর সার্চিং ফর teach a dog to sit, teach a dog roll over. So, তারা দেখতে পাচ্ছে যে এই ডগ ট্রেনিং এর মধ্যে মানুষজন ডগের কিছু ট্রিক্স আছে যে ট্রিক্স গুলো বেশ হচ্ছে যে ভালোভাবে খুঁজে, রাইট? কি কি খুঁজে, কিভাবে সিট করাইতে হয়, কিভাবে রোল ওভার করাইতে হয়, সো তারা ট্রিক্স এর মধ্যে দুইটা ফেস করছে, এই যে একটু আগে বললাম রিলেভেন্ট টাইপের, ওকে? সো করার পরে দেখেন ইন্টারনাল লিংক তারা তৈরি করে দিয়েছে, ওকে? দেওয়ার পরে যেটা হয় এই যে একই রকম জিনিস, সো এখানে বলতেছে হোয়াট আই কারেন্টলি রেকমেন্ড, আপনাকে যেটা রেকমেন্ড করতেছে যে কেন আপনি ই করবেন, সো 80% টার্গেট অ্যাঙ্কর টেক্সট নেভার দ্য সেম, অ্যাঙ্কর যে টেক্সট হয় সেটা 80% সময় একই রকম থাকে না, 20% যেটা হয় সেটা বিভিন্ন টাইপের টেক্সট হয়, সো ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো ই নেই, সো আপনি যে ট্যাগের নিচে লিংক করবেন সেটা একটা বিভিন্ন নামে হতে পারে, মানে আপনি এখান থেকে দেখা যাচ্ছে এটাতে যখন দিবেন সেটা বিভিন্ন নামে হতে পারে, রাইট? ওকে, যেরকম দেখেন ডগ ট্রিক্স এটার থেকে এটাতে লিংক নিয়েছেন, হাউস ট্রেন ইউর পাপি এটাতে এটাতে লিংক নিয়েছেন, এখান থেকে লিংক নিয়েছে হাউ টু টিচ সিট টু ইউর ডগ এটাতে, তারপরে কি হাউ টু টিচ রোল ওভার টু ইউর ডগ এটাতে লিংক নিয়েছেন, আলাদা আলাদা টোটালি সব আলাদা আলাদা, ওকে? নিশা তারপরে এখন
যেটা মূল ব্যাপার হয় সেটা এখানে দেখাচ্ছে কি এটার থেকে লিংক গেছে এইটাতে এবং এইটাতে এটার থেকে লিংক গেছে এইটাতে এবং এইটাতে সো এই একই লিংকের সাথে কিন্তু আপনার একটা সংযুক্তি আছে বা একটা লিংকড আছে শিকল টাইপের যে দেখেন এখান থেকে এখানে এখান থেকে এখানে সো এইটা কিন্তু এর সাথে লিংকড আবার এইটা এর সাথে লিংক সো একই রকম ভাবে এটা হিসাব করেন এইটা এর সাথে লিংকড এই জিনিসটা এর সাথে লিংক রাইট সো আপনার হোম পেজের লিংক ব্যাক যাচ্ছে দুইটা পেজের থেকে এই পেজের থেকে লিংক যাচ্ছে আরো দুইটা পেজে এবং হোম পেজের থেকে লিংক এ পাচ্ছে ঠিক আছে সো আপনার যে পেজ এখন লিংক পাবে অন্য জায়গা থেকে সেখানকার যে স্কোর আছে সেই স্কোরগুলো এখন ভাগ হয়ে যাবে এটাতে যাবে এটাতে যাবে এই দুইটাতে যাবে রাইট ওকে সো এখানে বলতেছে রিলিভেন্সি মেইনটেইন করতে এখানে যখন আপনি এই লিংক টাইপের এই ব্যাপারটা করবেন তখন এটাতে রিলিভেন্সি মেইনটেইন করবেন এইটাই হচ্ছে মূলত আসলে সিলোইং সিলোইং জিনিসটা খুব কঠিন কিছু এরকম না খুব সহজ কিছু একটু ট্রিকি জিনিস তাই যে অনসাইট এসইও করার সময় আমরা আগে যেরকম যেটা জানতাম বা যেটা দেখতাম আর কি যে এরকম যে যে কোনো জায়গার থেকে লিংক পাইলেই হইল আমার ব্যাকলিংক আছে কমেন্টের থেকে ব্যাকলিংক নিচ্ছি বিভিন্ন জায়গাতে প্রোফাইল খুলে ব্যাকলিংক নিচ্ছি পোস্টের মধ্যে থেকে ব্যাকলিংক নিচ্ছি তারপরে এমনও আছে যে সোশ্যাল বুকমার্ক করে করে ব্যাকলিংক নিচ্ছি বিভিন্ন হচ্ছে যে এডুকেশনাল সাইট আছে লোকাল সাইট আছে ওই সব জায়গা থেকে গিয়ে পোস্ট করে করে বা বিভিন্ন কিছু লিখে শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়ে তার নিচে থেকে লিংক টেনে আনছি হ্যাঁ এরকম টাইপ করে অনেকভাবে আসলে ব্যাকলিংক নিয়ে যায় তো বাট গুগল এখন ওইটা দেখতেছে প্রচুর বেশি স্প্যাম হয় এবং মানুষ প্রচণ্ড বেশি পেনাল্টি খায় সো গুগল আগে থেকে বলে দিয়েছে এখন যে তোমরা যদি ব্যাকলিংক নিতে চাও সঠিকভাবে ব্যাকলিংক নাও তোমরা যে খালি মানুষের কাছ থেকেই ব্যাকলিংক নিচ্ছ এইটাতে যে তোমরা মনে করো যে তোমরা উঠে যাবা বা র্যাঙ্ক হয়ে যাবে তোমাদের এই জিনিসটা না সো আমরা এখন ইন্টারনাল যে লিঙ্কিং এটার প্রতিও গুরুত্ব দিচ্ছি যে তুমি মনে করতেছো তোমার 500টা পেজ আছে তো তোমার 500টা পেজ কে তুমি 500 জায়গা থেকে 500 বার করে তুমি লিংক নিলা তাহলে 500 500 কত হইলো এতগুলা লিংক তোমার তো স্প্যাম করা ছাড়া তুমি এতগুলা লিংক ন্যাচারাল ভাবে নিতে পারবে না বাট তুমি কি করতেছো বিভিন্ন জায়গা থেকে লিংক কিনতেছো যে জিনিসটা আমি পছন্দ করি না গুগল মোটামুটি ইনডিরেক্টলি এবং ডিরেক্টলি দুই ভাবেই এটা এই জিনিসটা ব্যক্ত করছে সো শুধুমাত্র এক্সটার্নাল নিলেই হবে না তোমার ইন্টারনাল যে পেজগুলো আছে সেইগুলোর দিকেও চোখ দিতে হবে রাইট সো একটা পেজের সাথে যেটা রিলেভেন্ট টাইপের আরো একটা পেজ আছে সেই পেজের আন্ডারে হইতে পারে সো ওই দুইটা পেজের মধ্যে তুমি সংযোগ করায় দাও বা লিংক করায় দাও সম্ভব আচ্ছা সো আমাদের যেটা হইলো সেটা ছিল ইঙ্গালো এই যে আমরা আরো একটা উদাহরণ দেখব সান ডিয়েগো সার্ফ স্কুল এটা হোম পেজ হোম পেজের থেকে আসতেছে অ্যাবাউট সার্ফিং অ্যাবাউট সান ডিয়েগো তারপরে স্কুবা সার্টিফিকেশন স্কুবা সার্টিফিকেশনের মধ্যে আবার আছে কি দ্য ডেঞ্জার্স অফ স্কুবা ডাইভিং ব্রিদিং ইন স্কুবা অ্যাপেন্টে কি অ্যাপারাটাস আচ্ছা যাই হোক হাউ টু বিকাম এ স্কুবা ইনস্ট্রাক্টর সো প্রত্যেকটাতে লিংক আছে প্রত্যেকটা রিলেভেন্ট কিসের সাথে রিলেভেন্ট সার্টিফিকেশনের সাথে রিলেভেন্ট যে স্কুবা সার্টিফিকেশন আপনি তখনই পাবেন যখন এইগুলো ট্রেনিং আপনি নেবেন বা এইগুলোর থেকে সার্টিফিকেশন নেবেন যে ডেঞ্জার্স অফ স্কুবা ডাইভিং যে এটা কি কি ডেঞ্জারগুলো আছে সেগুলো আপনার জানা আছে এবং আপনি এই ব্যাপারে জেনে সার্টিফাইড যে হ্যাঁ আমি এই ব্যাপারে জানি যেমন ধরেন সার্টিফাইড মেকআপ আর্টিস্ট যারা আছে মেকআপ কিভাবে করতে হয় তারা জানে তো তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় আপনারা সার্টিফাইড ডিজিটাল মার্কেটার হবেন যদিও হয়তোবা আপনাদের এইটাতে সার্টিফিকেটে ডিজিটাল মার্কেটার লেখা নাও থাকতে পারে হয়তোবা ফ্রিল্যান্সিং টাইপের এরকম কিছু লেখা থাকতে পারে বাট শুধুমাত্র ফ্রিল্যান্সিং মানে তো জাস্ট কিভাবে আপনি টাকা ইনকাম করবেন সেটা একটা রাস্তা দেখায় দেয় বাট আপনি যেটা শিখতেছেন একটা নির্দিষ্ট টপিক শিখতেছেন সো এইটা ফ্রিল্যান্সিং এর আন্ডারে পড়ে রাইট এই জিনিসটাও একই রকম রিলেভেন্সি মেইনটেইন করা আচ্ছা তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা
একবারে যেটাতে যাব স্কিমা মার্কআপ আমাদের করা আছে, রিফ্রেশ কন্টেন্ট আমরা কি জিনিস বুঝি, ক্যানিবিলাইজেশন, ক্যানিবিলাইজেশন রাইট। সো ক্যানিবিলাইজেশন আসলে কি জিনিস? ওকে, এখানে বলতেছে অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে কিওয়ার্ড ক্যানিবিলাইজেশন ইজ এ মেজর অবস্ট্যাকল ইন গুগল র্যাঙ্কিংস অ্যান্ড ইট অরিজিনেটস ফ্রম অনসাইট এসইও। কেন অবস্ট্যাকল? তার কারণ হচ্ছে আগে মানুষ এসইও নিয়ে ধরেন 2007-08 এরকম সালে, 2004-05 সালে, 2007-08 সালে বা ধরেন 2010 সালের পর্যন্ত আমি ধরতে পারি, 10 থেকে 12-13-14-15 এরকম টাইপ সময়, 15 বেশি হয়ে যায় ধরেন 12-13 সাল এরকম টাইপ সময়, যে কন্টেন্ট গুলো তারা দিত এক একজনেরটা দেখে দেখে নিজের মতো করে কোন রকম বানিয়ে সেটা দিয়ে দিত এবং ওইটা র্যাঙ্ক হয়ে যেত। তার কারণ কি? তার কারণ হইলো ওই সময় অনলাইনে প্রতিযোগী ছিল খুবই কম, এখন যেরকম কোটি কোটি পেজ পায়, তখন এরকম কোটি কোটি পেজ পাইতো না, তার কারণ প্রতিযোগী খুবই কম, এই ব্যাপারে নলেজ খুবই কম মানুষের ছিল। এখন আপনিই দেখেন বাংলাদেশের থেকে ধরেন প্রতি মাসে কিছু না হইলেও 1 লক্ষ করে বের হবে কোন না কোন ইনস্টিটিউট থেকে হইলেও, সেটা আমি সারা দেশ যদি ধরি তো কোর্স করে বাইর হবে। সো আপনি বোঝেন এখান থেকে যদি 1000 করে মানুষ প্রত্যেক মাসে একটা করে ওয়েবসাইট খুলে এবং ওই একটা ওয়েবসাইটের আন্ডারে 10টা করে টপিক নিয়ে 10টা করে পোস্টও দেয়, তাহলে সেইটা মোটামুটি 1 বছর শেষে কত হইতে পারে? এরপরে এই যে যারা 1000 করে মানুষ ওয়েবসাইট খুলতেছে, 10টা করে কন্টেন্ট দিচ্ছে, তাছাড়া যারা ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন সাইটে কাজ করতেছে, বাল্ক অর্ডার নিচ্ছে, তো বাল্ক অর্ডারে ধরেন 10টা, 15টা, 20টা করে তারা হচ্ছে গিয়ে করাচ্ছে, আর্টিকেল লেখাচ্ছে, কন্টেন্ট তৈরি করাচ্ছে। সো ওইগুলা যদি পোস্ট করে, ওইগুলা যদি ওইখানে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেয়, সেটাও তো কোনো না কোনো টপিকের উপরে দেয়। সো এই সহ ধরেন কতগুলা করে পেজ তৈরি হয় রাইট। সো এইটা হওয়ার ফলে এখন মেইন যে প্রবলেমটা হয়ে যায় সেটা হচ্ছে মানুষজন এখন অনেকগুলা টপিক নিয়ে আর কাজ করতে চায় না, যেটা করে সেটা এক নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করে। তার কারণ হচ্ছে এখন অনেকগুলা টপিকের দরকার হয় না, একটা নির্দিষ্ট টপিকের ভিতরে এত মানে বা একটা নির্দিষ্ট নিশের ভিতরে এত বেশি টপিক আছে বা এত বেশি সেক্টর আছে বা এত বেশি আর্টিকেল লেখা যায়, কন্টেন্ট শেয়ার করা যায়, তৈরি করা যায়, ভিডিও অডিও বা টেক্সট যাই করেন না কেন করা যায়, যে তার অন্য আর একটা টপিক নিয়ে বা অন্য আর একটা নিশ নিয়ে ভাবার প্রয়োজন পড়ে রাইট। সো এই ক্ষেত্রে সে কি করে, সে খুব সুন্দর করে ওই একটা নিশ নিয়ে বা একটা টপিক নিয়ে কাজ করতে থাকে। তো তাতে কি হয়, তার পেজের মধ্যে ক্যানিবিলাইজেশন তৈরি হয়ে যায়। তো এই ক্যানিবিলাইজেশন কিভাবে তৈরি হয়, ধরেন আমি রাজশাহীর আম বিক্রি করি, তো রাজশাহীর আম নিয়ে আমি একটা পোস্ট দেখলাম, তো ওই পোস্টের যে ইউআরএল আছে, ইউআরএল এ আমি দিলাম এটা রাজশাহীর আম আছে, যে ইউআরএলটা কিভাবে দিতে হয় আমরা কতদিন শিখেছি। তো তারপরে আর একটা দিলাম যেটা ধরেন একটা একই রকম, ওইটার ইউআরএলও রাজশাহীর আম হয়ে গেল। সো এই যে দুইটা রাজশাহীর আম হয়ে গেল, গুগল বুঝে পারবে না যে আসলে কোনটা র্যাঙ্ক করানো উচিত আর কোনটা র্যাঙ্ক করানো উচিত না, মানে ও ধরবে কি দুইটা হচ্ছে ডুপ্লিকেট পেজ, এইটা ওর ডুপ্লিকেট না ওইটা এর ডুপ্লিকেট, এইটা গুগল কনফিউজড হয়ে যাবে, যার ফলে গুগল আপনাকে র্যাঙ্ক করাইতে ব্যর্থ হবে বা র্যাঙ্ক করাইতে যাবে না, দুটোর একটাও র্যাঙ্ক হবে না রাইট। সো এই যে দেখেন এখানে বলতেছে হোয়াট ইজ কিওয়ার্ড ক্যানিবিলাইজেশন, তো ইন এ নাটশেল একদম ছোট করে যে ইটস হোয়েন গুগল থিংস ইউ আর ট্রাইং টু র্যাঙ্ক 2 pages ফর এ সার্টেন কিওয়ার্ড, একটা কিওয়ার্ড দিয়ে দুইটা পেজ আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন, and instead of ranking both page duita page ranking করানোর বদলে বা rank এ আনার বদলে google কি করে দুটোর একটাকেও rank করে না। So google does not want you taking up the entire first page with multiple pages from single domain, একই ডোমেইন থেকে আপনার
একই টপিকের আন্ডারে বা একই ইউআরএল দিয়ে বিভিন্ন হচ্ছে যে আপনার কন্টেন্ট সেটা যদি আপনি লিখেন একই রকম টপিকের উপরে সেটা গুগল পছন্দ করে না। সো দ্য বিল্ট ইন এ মেকানিজম টু প্রিভেন্ট ইউ ফ্রম ডুইং সো, একটা বিল্ট ইন মেকানিজম তার আছে সেটা থেকে আসলে এটা আপনি অনেকটা বলা যায় নিষিদ্ধ টাইপের থাকে। সো এটা কিভাবে হয়, আপনি যখন কোনো কিওয়ার্ড দেন হচ্ছে গিয়ে ইয়েতে ইউআরএল এ বা টাইটেলে, পেজের টাইটেলে বা ইউআরএল এ, তখন কি হয় ওইটা যদি একই রকম টাইপের হয়ে যায় সো ওইটা ক্যানিবালাইজেশন হয়ে যায়। সো আমরা চলেন একটা উদাহরণ দেখি, উদাহরণ কি হয়েছে যে টু মাচ ওভারল্যাপ যেটা আছে, টু মাচ ওভারল্যাপ যে এরকম করে ফেললেন টাইটেলে ডগ ওয়াশিং টিপস, এই টাইটেলটা কি দুইটা দুই রকমের পেজ, রাইট? দুইটা কিন্তু দুই রকমের পেজ, বাট আপনি দুইটা দুই রকমের টপিক নিয়ে কাজ করতেছেন, কিন্তু কি হয়ে যাচ্ছে ইউআরএল এ যেটা আপনি ইউজ করতেছেন সেম জিনিস ইউজ করতেছেন, এটাতেই সমস্যা। মূল সমস্যাই এই জায়গায় যে আপনি ডগ বা হচ্ছে যে ডগ ট্রেনিং, ডগস এর গাইড বা যারা ডগ পুষে এরকম টাইপের মানুষজনকে উদ্দেশ্য করে আপনি কিছু সাইট বানাইছেন বা কিছু পেজ বানাইছেন, ওখানে আপনি এরকম লেখালেখি করেন যে আপনার ডগকে কোন ফুড খাওয়াইলে ভালো হবে, আপনার ডগকে কোন ধরনের ট্রেনিং দিলে সুন্দর হয় বা ভালো হয়, আপনার ডগকে এটা করান ওইটা করান এরকম করেন ওই রকম করেন অনেক কিছু। সো ডগ নিয়ে তারা কাজ করে, এখন তারা কি করছে একটা পেজের যেটা ইয়ে দিছে সেখানে দিছে ডগ ওয়াশিং টিপস, ওকে ভালো কথা, এ বিগিনার্স গাইড ফর 2018, ধরুন 2018 সালে তারা এটা গাইডলাইন দিছিল, ওকে। সো 12 টিপস কি হয় বা আরেকটা পেজে দিছে কি 12 টিপস ফর ওয়াশিং এ ডগ উইথ লং হেয়ার, যে যাদের অনেক বড় বড় লোম আছে এইসব টাইপের কুকুরকে আপনি কিভাবে পরিষ্কার করেন, দুইটা কিন্তু দুই রকমের টপিক, কিন্তু একটা জিনিস দেখেন ইউআরএল তারা করছে কি ডগ ওয়াশিং টিপস, এটাও ডগের ওয়াশিং টিপস এটাও ওয়াশিং টিপস, মানে এই যে 12টা টিপস দিছেন ডগ ওয়াশ করা হবে, কিন্তু আপনি কিন্তু টপিক আলাদা করছেন, কি টপিক আলাদা করছেন, একটা বিগিনার্স গাইড দিছেন যে যারা প্রথম প্রথম পুষতেছে তাদের কি হবে, আর একটা হচ্ছে যারা লং হেয়ারের বা খুব বড় বড় হচ্ছে যে লোমের ই পড়ে মানে কুকুর পোষে আর কি এরকম টাইপের, সো তারা কিভাবে এটা মেনটেন করবে, রাইট? ওকে, সো কিন্তু কি হয়েছে মূল যে ইউআরএলটা দিছেন এই যে এটা প্রথমটার ইউআরএল আর এটা হইলো দ্বিতীয়টার ইউআরএল, তো দুইটাই কি করছেন সেম জিনিসটা আছে, সেম জিনিস দেখেন ডগ ওয়াশিং টিপস, এখানেও আছে ডগ ওয়াশিং টিপস, যদিও আপনি বলতে পারেন না আমি তো লং হেয়ার দিছি, না আপনি লং হেয়ার দিলেই তো হবে না, ডগ ওয়াশিং টিপস আপনি এই যে দিছেন দুইটার সাথে দুইটাই মিলে গেছে এবং গুগল কনফিউজড, আপনার এই যে লং হেয়ার থাকার পরেও গুগল কনফিউজড, সো আপনাকে কি করতে হবে সিনোনিম ইউজ করতে হবে, পেজের এক্সক্লুসিভ কিওয়ার্ডে ফোকাস করতে হবে, কিভাবে ডগ ওয়াশিং টিপস এ বিগিনার্স গাইড ফর 2018, ভালো কথা, 12 টিপস অন হাউ টু ওয়াশ এ ডগ উইথ লং ফার, রাইট? সো এইটা না দিয়ে আপনি লং ফার দেন বা ফুর যে কোনো একটা উচ্চারণ হতে পারে, তো হেয়ারের একটা সিনোনিম সেটা আপনি ফুর বা ফার যেটাই হোক সেটা দেন, ঠিক আছে? তারপরে যে আপনি কি করেন যে ডগ ওয়াশিং টিপস দিছেন ভালো কথা, তারপরে কি এই লং ফার বা ফুরের জায়গায় লং হেয়ার দেন তাতেও কোনো সমস্যা নেই, বাট এই ওয়াশিং এর একটা সিনোনিম আপনি ইউজ করেন ক্লিনিং করেন, তো গুগল বুঝবে যে না এটা আলাদা এটা আলাদা, বাট যদি আপনি দুইটাই একই রকম দিয়ে রাখেন তাহলে গুগল কনফিউজড হয়ে যাবে টোটালি, কোনটা করানো উচিত আর কোনটা করানো উচিত না, ঠিক আছে? তো এই হইল ক্যানিবালাইজেশন, যতটা সহজে বোঝানোর ইয়ে ছিল সেই সহজে বোঝানোর মতো একটা পিডিএফ আমি খুঁজে খুঁজে বের করছিলাম অনেক আগে এবং সেইটা আমার কাছে ছিল, যেহেতু ক্লাস নিতে হয়
মোটামুটি এগুলো লাগে এবং থাকে। সো এই ব্যাপারগুলো আপনাদেরকে দিয়ে দিব যেগুলো যেগুলো লাগবে। আচ্ছা, আর তারপরে আছে হইলো ইন্টারনাল অ্যাঙ্কর, আপনি কিভাবে ইউজ করবেন যাতে ক্যানিবালাইজেশন না হয়ে যায়, রাইট? তো সেই ক্ষেত্রে এই যে ডগ ওয়াশিং টিপস, আপনি এটার উপরে করতে পারেন। হাউ টু ওয়াশ এ ডগ উইথ লং হেয়ার, এটার উপরে করতে পারেন, রাইট? সো ডগ ওয়াশিং টিপস ফর লং হেয়ার অ্যান্ড শর্ট হেয়ার ডগস, এটার উপরে করতে পারেন। হাউ টু ওয়াশ ইউর ডগ, এইটার উপরে করতে পারেন। তারপরে আপনি করতে পারেন হচ্ছে একইভাবে টিপস ফর ওয়াশিং ইউর পাপি, ওয়াশিং ইউর ডগ, এটা দুই রকমের করতে পারেন, ঠিক আছে? তো যেখানে ডগ ইউজ করতেছেন সেই জায়গায় আপনি পাপি দেন, আপনি পাপির জায়গায় ডগ দেন, সিনোনিম ইউজ করেন, রাইট? তো সিনোনিম ইউজ করা আপনার জন্য খুবই সাফল্যমণ্ডিত টাইপের এরকম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সেট আপ। তো আমি বলছিলাম যে আসলে কি কি করা লাগতে পারে না লাগতে পারে একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট খোলার পরে, তো সেইটা একদম স্ট্রেট কাট এখানে দেয়া আছে। ওকে, তো যে ব্যাপার সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপের মধ্যে কি কি থাকবে। সো কিছু রেকমেন্ডেড প্লাগইনস আছে। রেকমেন্ডেড কি কি প্লাগইনস আছে? প্লাগইনস আছে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের একটা সাইট আপনি ডিজাইন করলেন, বিভিন্ন পেজ তৈরি করলেন, সেগুলো সুন্দর মতো করে বিভিন্ন কন্টেন্ট মন্টেন্টের ভিতরে দিলেন। দেওয়ার আগে আপনাকে কিছু জিনিস সেট আপ করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটের একটা থিম নিয়ে নিলেন, নেওয়ার পরে কিছু জিনিস আপনাকে দিয়ে নিতে হবে। কি কি? এসইও অপটিমাইজেশনের জন্য আপনি প্লাগইনস যে কোনো একটা নিতে পারেন, তিনটাই আপনাকে যে দরকার এরকম না। সো সব থেকে বেস্ট হচ্ছে ইয়োস্ট, তারপরে অল ইন ওয়ান এসইও এবং র্যাঙ্ক ম্যাপ। সো তিনটাই মোটামুটি বেস্ট, যে কোনো একটা আপনি নিতে পারেন। তো আমার মতে ইয়োস্টটা বেশি চলে, ইয়োস্টটা বেশি মানুষ আর কি জানে, এইটা দিয়ে আপনি অপটিমাইজ করতে পারেন। এখন আপনি মনে করতে পারেন যে ভাই প্লাগইনস ইউজ করা মানেই সেটা ওই অল ইন ওয়ান এসইও হোক, ইয়োস্ট হোক আর র্যাঙ্ক ম্যাথ হোক, আমি ওইটা হিসাবে করব মানে ব্যাস আমার সাইট র্যাঙ্কে। ভাই ব্যাপারটা এরকম না, টুলস কখনো কোনো সাইটকে র্যাঙ্ক করাইতে পারে না। টুলস আপনাকে সাজেশন দিবে যে এখানে আপনার এটা মিসিং আছে, এটা করে দেন এরকম টাইপ, যে এই জায়গাতে এটা আর একটু হবে এটা করে দাও, ওই জায়গাতে এটা করলে বেশি ভালো হয় এটা করে দাও, রাইট? সো সাজেশন দিতে পারবে আপনার টুলস, আপনার টুলস কখনো র্যাঙ্ক করাই দিতে পারবে না। আবার আপনি এরকমও ধরে বসে থাকতে পারবেন না, আপনার টুলস যেসব সাজেশন দিছে ঠিক সেই সেই মোতাবেক আপনি কাজ করছেন, একদম পারফেক্ট, পুরো একদম গ্রিন সিগন্যাল এরকম টাইপের, তো এইটার মানে হইলো আপনার ওই পেজ, আপনার ওই সাইট র্যাঙ্ক হয়ে যাবে না। এই যে বললাম ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, তাই না? এই ফ্যাক্টর গুলো কিন্তু আপনার জানা লাগবে, কাজে লাগবে এবং সবগুলাই মোটামুটি করাইতে হবে। কি কি করাইতে হবে? যেমন এখন অন পেজ এসইও শিখতেছি, সো অন পেজ এসইওর ভিতরে যে যে ব্যাপারগুলো থাকে সবগুলো আপনাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে বা সেইগুলোর দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, হতে পারে আপনার বিজনেসের যে নিশ আছে, বিজনেসের যে টপিক আছে সেটার উপর ডিপেন্ড করবে যে হ্যাঁ এটাতে এটা লাগবে না, ওইটাতে ওইটা লাগতে পারে এক্সট্রা, এটা এক্সাম্পলের বাইরে, রাইট? এরকম টাইপের, আচ্ছা, বা রেগুলার রুলস এর বাইরে। আচ্ছা, তারপরে কি আছে? আপনার একটা সাইট বিল্ডার লাগে। এই যে আরিয়ান ভাই মোটামুটি সাইট বিল্ডার নিয়ে একটু প্রশ্ন প্রশ্ন করছিল আমার কাছে, উনি নেই আজকে, আর আজকে সেই জিনিসটা বলতেছি যে আসলে প্রিমিয়াম যে ব্যাপারটা আছে সেটা লাগে টাগে কিনা। সো দেখেন এখানে দিস ইজ থ্রাইভ থিমস, আপনি এখানে এক্সট্রা থিমও ইউজ করতে পারেন, তারা ওই থিমের সাথে এলিমেন্টর ইউজ করতে বলতেছে, বাট আমি বলবো এলিমেন্টর না। এলিমেন্টর হয়তো বা আপনাদেরকে শিখতে হবে কোথায় কোথায় কি করতে হয় না হয়, সেটা এসইও এক্সপার্ট হিসেবে শিখতে হবে, বাট আমি বলবো গুটেনবার্গ ইউজ করেন, সাইট বিল্ডার বা এডিটর যাই হোক না কেন এটার জন্য গুটেনবার্গ ইউজ করবেন। গুটেনবার্গের উপরে আপাতত কোনো ভালো বিল্ডার নেই বা এডিটর যেটা বলা হয় সেটা নেই। আচ্ছা, তারপরে আছে কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্যে কন্ট্যাক্ট ফর্ম 7
এই প্লাগইনসটা ইউজ করেন ওকে তারপরে কি আছে ভিডিওর জন্য যে আপনার পেজে কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোর আপনার ইন্ডেক্স করা প্রয়োজন যে হ্যাঁ এই ভিডিওগুলো আছে অনেক সময় কি হয় গুগল এসে ভিডিওগুলো দেখে কিন্তু ভিডিওগুলো ইন্ডেক্স করে না রাইট গুগল এসে দেখে কিন্তু ওই ভিডিওগুলো গুগল ইন্ডেক্স করে না তো ওই সকল ভিডিওগুলো ইন্ডেক্স করানোর জন্য আপনাকে একটা প্লাগইনস ইউজ করতে হবে সেটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপস ফর ভিডিওস রাইট ওকে তারপরে কি জেটপ্যাক এখন আপনি যদি প্রিমিয়াম একটা ডোমেইন কিনেন বা হোস্টিং কিনেন সেটা ওয়ার্ডপ্রেসে হোস্টিং করেন বা ওয়ার্ডপ্রেস দিয়ে চালাচ্ছেন এরকম তাই সো আপনার একটা জেটপ্যাক অটোমেটিকলি ওখানে থাকবে সো এই জেটপ্যাকের কাজ হচ্ছে ফ্রেশ যে কন্টেন্টগুলো আছে সেগুলো ই করা সিন্ডিকেট করে দেয়া আর কি এই ইজিলি আচ্ছা সো তারপরে কি আছে আপনি ওয়ার্ডপ্রেস কিভাবে অ্যাডজাস্ট করে নেবেন বা ওয়ার্ডপ্রেসে অ্যাডজাস্টমেন্ট কি কি হবে রাইট ওকে এসইও অপটিমাইজেশন প্লাগইন অ্যাডজাস্টমেন্ট আপনি যদি এসইও অপটিমাইজেশন যে প্লাগইনগুলো আছে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করতে চান তো সেই ক্ষেত্রে বলতেছে রিমুভ দ্য অ্যাডিশন অফ ব্লক টাইটেল অফ দ্য টেইল অফ আর ইউএসইও টাইটেল মোর অফেন দ্যাট নট দিস ইজ গোয়িং টু গেট ইন টু ইউর ট্রাবল বাই রিপিটিং কিওয়ার্ডস টু ইউর টাইটেল ট্যাগ সো আমরা অনেক সময় এসইও ট্যাগের ভিতরে ওই যে ইয়েগুলোর নাম দেখতে পাই সাইটের নাম দেখতে পাই যে হ্যাঁ এটা টাইটেল টাইটেলের পরে একটা সেপারেটর দিয়ে একটা সাইটের নাম সো এটা বলতেছে এটা রিমুভ করে দিবেন ওটা লাগবে না যদি আপনার ব্র্যান্ড না হয় আপনি যদি শুধুমাত্র ব্লগ পোস্ট করেন তা লাগে না ওকে তারপরে কি আছে ক্রল বাজেট এই যে ক্রল বাজেট রাইট সেই ক্রল বাজেট আসলে কি জিনিস এটা আমরা যখন সাইট ম্যাপ অ্যাড করছি এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করছিলাম ওই সময় আমি বলছিলাম হয়তোবা আমার সঠিক খেয়াল আসতেছে না বাট আমি যখন সাইট ম্যাপ ইন্ডেক্স করা হয় তখনই বলি সো আরও একবার এখন বলে দিচ্ছি যারা ছিলেন না তারা একটু শুনে নেবেন সো যারা ছিলেন তারা তো জানেন যদি মনে না থাকেন সো আর একবার একটু মনে করাই দিই সেটা হইল গুগলের যে ক্রলার বা যে রোবটকে আসলে আমন্ত্রণ জানানো হয় সাইট ম্যাপ গুগলের সার্চ কনসোলে অ্যাড করার মাধ্যমে তো ওই ক্রলার একটা বাজেট নিয়ে আসে বাজেট বলতে এরকম না যে এসে এখানে টাকা পয়সা খরচ করবে টাইম বাজেট যে আমি এত সেকেন্ড এই পেজের মধ্যে থাকব বা এই সাইটের মধ্যে থাকব রাইট ওই কয়েক সেকেন্ডের ভিতরে আপনার সাইট ম্যাপ সহ তারা মানে তারা বলছি মানে সেই যে ক্রলার বা রোবট যতগুলো সাইট আপনি ওই সাইট ম্যাপের ভিতরে দিবেন সেইগুলো ক্রল করে ফেলবে রাইট তো এই সব জায়গাতে আসলে আপনার ইগুলো করে দিতে হয় এই টাইম বাজেট মেনটেন করার জন্য এই যে যেগুলো পেজ আছে যে ক্রিটিক্যাল পেজ না যে না এগুলো আমার ক্রল না করলে কোনো সমস্যা নেই হ্যাঁ এরকম টাইপের যে ইগুলো আছে সেইগুলো টোটালি নন ইন্ডেক্স করে দিতে হয় ওই যে আমরা দেখছিলাম কাস্টম রোবটস ডট টিএক্সটি যে কাস্টমের কাজ কি এটাতে একটা টিক তুলে দিচ্ছি আবার টিক দিয়ে দিচ্ছি এটাতে কি হয় সো এটা হচ্ছে সে কাস্টমের ব্যাপার সো যদি আপনি মিডিয়া কোনো একটা মিডিয়া ক্যাটাগরি পেজ ট্যাগস অথর পেজ ডেট টাইম আর্কাইভগুলা সার্চ রেজাল্ট এই সবগুলোতে যে গুগল গিয়ে 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 ওই যে ইন্ডেক্স করবে কোনো দরকার নেই আপনি ওইগুলো টোটালি নন ইন্ডেক্স করে দেবেন যে আমার যে মিডিয়া পেজগুলো আছে যে আমার এখানে গ্যালারি সো গ্যালারির দরকার নেই এই ক্যাটাগরি পেজ যে ওই পেজের ভিতরে শুধুমাত্র ক্যাটাগরিগুলাই আছে কোনো দরকার নেই ট্যাগস আপনার তো ট্যাগস গুগলের পড়ার দরকার না ট্যাগস এসে পড়বে ইউজাররা সো এটা বাদ তারপরে আছে অথর অথরের পেজ আমি লিখতেছি আমার এই যে একটা প্রোফাইল এখানে করা আপনার প্রোফাইল তো ওখানে খোঁজার দরকার নেই গুগলের তাই না আপনার প্রোফাইল খুঁজে ওইটা ইন্ডেক্স করতে গিয়ে গুগলের যদি ক্রলার বাজেট যে টাইম আছে সেই টাইম শেষ হয়ে যায় তাহলে আপনার যে ক্রিটিক্যাল টাইমের টাইপের যে পেজগুলো আছে সেই পেজগুলো সে পড়তে পারবে না ক্রল করতে পারবে না ইন্ডেক্সও হবে না আচ্ছা তারপরে কি আছে ডেট ডেটের পেজ দরকার নেই বা যে ডেটগুলো আমরা দিচ্ছি সেইগুলোও দরকার নেই তারপরে আছে আর্কাইভস একই রকম অবস্থা আমার আগের যে পোস্টগুলো আছে
সেই পোস্টগুলো যে আর্কাইভ পেজের মধ্যে পাওয়া যাবে সেই আর্কাইভ পেজটারই দরকার নেই। আর্কাইভ আপনি করে রাখেন, বাট আর্কাইভ পেজের ভিতরে যে টাইপের ইয়েগুলো আছে আর কি, কন্টেন্টগুলো আছে, সেইগুলোরও তো আলাদা আলাদা পেজ আছে। সো সেইগুলো আপনি র্যাঙ্ক করানোর জন্য দেন, বাট যে আর্কাইভ পেজের ভিতরে ওই পেজগুলো র্যাঙ্ক মানে লিস্ট অনুযায়ী আছে সে আর্কাইভের আপনার দরকারই নেই, ওইটা নন ইন্ডেক্স করে রেখে দেবেন। তারপরে যেটা আছে সার্চ রেজাল্ট। সো সার্চ রেজাল্টের যে পেজে যে কিছু কিছু সাইটের উপরে যে দেখা যায় যে সার্চ করেন এখানে, সো ওইটাও আপনি নন ইন্ডেক্স করে রেখে দেবেন। কি করবেন, এই যে সেটিংস, সেটিংস এর থেকে পারমালিংস, পারমালিংস এর থেকে পোস্ট নেম স্ট্রাকচার গিভস ইউ দ্য মোস্ট কন্ট্রোল ওভার ইউআরএল নেমিং। সো এই যে পারমালিংস কিভাবে আপনি সেট করে দিবেন টপিক অনুযায়ী সেটা বুঝাইছিলাম বা দেখাইছিলাম। আচ্ছা, তারপরে কি আছে, রিমুভাল অফ দ্য থিম ক্রেডিট ইন ফুটার, রাইট? আপনি যদি কোনো থিম ইউজ করেন যে থিমের নিচে ফুটারে ওই থিমের নাম লেখা থাকবে, সো আপনাকে কি করতে হবে, ওই যে আমি আপনাদেরকে একটা ইয়ে দিছিলাম, অ্যাক্সেস দিছিলাম ফ্যাশন স্টাইল ট্রেন্ড টাইপের, সো ওই রকমই যদি কোনো সাইট আপনার কাছে থাকে তো সেই ক্ষেত্রে ফুটারে যে পেই হচ্ছে যে থিমের যদি নাম লেখা থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে যাবেন বা থিম এডিটরে যাবেন, সেখান থেকে ফুটার ডট পিএইচপি খুঁজে বের করবেন, সেখানে এই যে রিমুভ দ্য লিঙ্ক, যে লিঙ্কটা দেয়া আছে যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি বা অমুক ডট কম তমুক ডট কম, যে আমরা ওইখান থেকে থিমটা বানাইছি, ওই লিঙ্কটা টোটালি ওখান থেকে রিমুভ করে দিবেন, এটা দরকারই নেই, রাইট? ওকে, সো এই হইল আমাদের অনসাইট এসইও। অনসাইট এসইও আসলে এতটুকুই ব্যাপারটা এরকম না, অনসাইট এসইওর যতটুকু আপনাদের বিগিনার লেভেলে জানার দরকার আমি বলবো সেটা 100% আমি বলে দিছি। বাকি যদি আপনারা অনসাইট এসইও নিয়ে $500 $1000-এর মতো কাজ করতে চান, যে আমি এসইও নিয়ে কাজ করব, অনসাইট এসইও নিয়েই কাজ করব, এটা আমার টপিক, এইটার বাইরে আমি কোনো জায়গায় যাব না, আমি সেই ক্ষেত্রে বলবো অনসাইট এসইও নিয়ে আপনারা আরও ঘাটাঘাটি করেন। এইটা কেবল বিগিনার্স লেভেল গেল বা ইন্টারমিডিয়েট টাইপের লেভেল গেল, যে বিগিনার্স লেভেলে আসলে অনসাইট এসইও এর ভিতরে শুধুমাত্র পেজে কি কি হয় না হয়, ব্যাক এন্ডে কি কি হয়, ব্যাস এতটুকুই শেষ। বাট আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে বেশ কিছু জিনিস আছে, যেমন ক্যানিবেলাইজেশন, ক্যানোনিক্যাল ট্যাগস, ফিচার স্নিপেট, জিরো স্নিপেট, নলেজ প্যানেল, তারপরে হচ্ছে যে ইউআরএল কিভাবে আপনি সঠিকভাবে দিবেন, তারপরে খুব কমন যে জিনিসটা বেসিক লেভেলে থাকে ইয়োস্টের সেটিংসগুলোর ভিতরে, তারপরে ধরেন স্কিমা, স্কিমা মার্কআপ আপনি কিভাবে তৈরি করবেন, স্কিমা মার্কআপটা বেসিক লেভেলের না, স্কিমা মার্কআপ টেকনিক্যাল এসইওর ভিতরে ইন্টারমিডিয়েট লেভেলে। সো আপনারা যদি আরও এই জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে চান আমি বলবো যে এখন থেকে শুরু করেন, যে অন পেজ এসইও ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, তাতে আপনাদের আমি পথ বলে দিচ্ছি যে কীরকম করতে হবে। আপনি প্রথমে ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন, ডিজাইন প্র্যাকটিস করতে করতে অনেকগুলো সেটিংস, অনেকগুলো জিনিস আপনাদের চোখে পড়বে, ওইগুলো চোখে পড়ার পরে ওইগুলো নিয়ে আপনারা সার্চ করেন, সার্চ করার পরে আপনি সেইগুলো নিয়ে দেখতে পারবেন যে হ্যাঁ এগুলার বিস্তারিত একেবারে টোটালি এক্সাম্পল সহ, রাইট? ওকে, এসইও ইন্ডাস্ট্রি অনেক বড়, তার মধ্যে অন পেজ এসইও একটা খুবই বড় জিনিস বা হেভি বড় ব্যাপারের মতো। সো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ওকে দেখেন, হাই প্রায়োরিটি কিওয়ার্ড হোল্ডার্স, রাইট? ওকে, ইউআরএল, ইউআরএল জিনিসটা আপনারা চেনেন কিভাবে তৈরি করতে হয়, টাইটেলের মেটা, টাইটেল কিভাবে তৈরি করতে হয়, সেটার সোর্স কোডে টাইটেল কিভাবে লেখা থাকে, সেটা কোনটা দিয়ে আপনারা করতে পারেন, ইয়োস্ট, র্যাঙ্ক ম্যাথ, অলিনওয়াল এসইও। সো ইয়োস্ট দিয়ে আপনারা দেখছেন যে ইয়োস্টে যখন আপনি কোনো পেজের ই করতে যাবেন বা কোনো পোস্ট করতে যাবেন, নিচে ইয়োস্টের একটা আলাদা জায়গা থাকে যেখানে আপনাদের টাইটেলটা বসায় দিতে হয়। আচ্ছা, ডেসক্রিপশন মেটা বা মেটা ডেসক্রিপশন যেটা বলে আপনারা এটা চিনেন, কিওয়ার্ড মেটা যেটা, যে H1 H2 এই টাইপের ট্যাগের ভিতরে যে কিওয়ার্ডগুলো থাকে। তারপরে কি আছে, প্রো লেভেল ইউআরএল এন্ড মেটা অপটিমাইজেশন। এই অপটিমাইজেশনটা আসলে কি, যে
আপনার ইউআরএল যেটা আপনি জাস্ট ওই যে অন পেজের মধ্যে আমি বোঝাইছিলাম যে এত বড় ইউআরএল না দিয়ে যেটা মূল টপিক সেই টপিকটা আপনি ওখানে তুলে দেন। মেটা অপটিমাইজেশন আপনার 300-270 এরকম দেওয়ার দরকার নাই, 156 ক্যারেক্টারের ভিতরে খুব দারুণ করে একটা জিনিস বা মেটা ডেসক্রিপশন লেখেন যেটা পড়ে একজন মানুষের ইচ্ছা হবে ওইটাতে ক্লিক করে আমি দেখি। এই জিনিসটাই হলো প্রো লেভেল ইউআরএল মেটা অপটিমাইজেশন। ওকে, তারপরে যেটা আছে যে ব্যাড গুড এরকম টাইপের, এই যে আমি তো আগেই দিছিলাম না যে এই যে যে টাইপের ইয়া আছে সেই টাইপে এত বড় দেওয়ার দরকার নেই, যে টু লং দরকার নেই, যেটুকু দরকার সেটুকু দেয়। ওকে, তো এটারই এক্সাম্পল এখানে দিছে। তারপরে কন্টেন্ট, তো কন্টেন্টের মধ্যে আপনার কোন কোন ট্যাগ ইউজ করতে হয়, H1, H2, H3 ট্যাগ, H5 পর্যন্ত ইউজ করতে পারেন আপনি, রাইট? তো কোন ট্যাগে কিভাবে ইউজ করবেন এটা হচ্ছে যে আপনার ইগুলো দেয়া আছে, রাইট? যে H1 ট্যাগে যেটা ইউজ করবেন, H2 ট্যাগে সেটা ইউজ করবেন, বা দেখা যাচ্ছে একটা সাব হেডিং এ ইউজ করবেন দেয়া আছে। অপটিমাইজিং এ পেজ ফর মাল্টিপল কিওয়ার্ড, মাল্টিপল কিওয়ার্ড একটা পেজের মধ্যে কিভাবে কিভাবে দেয়া যায় সেটার একটা কেস স্টাডি আমি আপনাদেরকে দিছি, সেই কেস স্টাডির ভিতরে আপনাকে দেখাইছেও যে কিভাবে কিভাবে অনেকগুলা কিওয়ার্ড অ্যাপ্লাই করা যায়। সো তারা দেখেন এখানে কোন কোন জায়গায় দিছে, ইউআরএল দেখাইছিলাম, ইউআরএল এ তারপর কি এসইও টাইটেল ট্যাগ, এসইও টাইটেলের যে ট্যাগ আছে সেটার মধ্যে দেখাছিলাম যেটা টাইটেলে গুগলে দেখায়, H1 যেটা পেজের টাইটেল পেজের মধ্যে দেখায়, দেখেন এখানে দেয়াই আছে পেজ টাইটেল, তারপর H2 H3 H4 এ দেখায়, আমি দেখাইছিলাম ওই যে ফটোগ্রাফি যেটা আছে ওইটার মধ্যে আছে, তারপরে কন্টেন্টের মধ্যে থাকে। আচ্ছা, তারপরে যেটা দেখাইছিলাম যে মূল যেটা আপনি নিয়ে কাজ করতেছেন সেটা একবার ইউজ করেন, তার সাথে সেটার হচ্ছে কি আপনি যেটা বলা যায় এই যে একটা ফ্রেজ চেঞ্জ করে ইউজ করেন বা তার সাথে কিছু অ্যাড করে দিয়ে ইউজ করেন। সো একই রকম টপিক বোঝাবে যে হ্যাঁ একই রকম করে। তো ডগ ট্রেনিং পাপি স্কুল, পাপি মানে ডগ, ব্যাপারটা একই। সো পাপি স্কুলে কি করে ডগ, মানে তাদেরকে তো ট্রেনিংই দেয় তাই না, একই ব্যাপার, রিলেভেন্সি মেনটেন করে তাই না। আচ্ছা, তারপরে কি হয়েছে সে টাইটেল ট্যাগস এর ভিতরে কি কি দিবেন, কিভাবে দিবেন এসইও এর মতো করে, এই যে এইটা যে সেপারেটর এটা ইউএস এর মধ্যে দেখানো হয়েছিল, রাইট? আচ্ছা, তারপরে যেটা আছে ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্ট হলো কত হাজার ওয়ার্ডের মধ্যে আপনি কোন কিওয়ার্ড কতটুকু ইউজ করতে পারবেন কি পারবেন না। সো ডেন্সিটি 1% থেকে 2% পর্যন্ত হইতে হয়, এটা আপনারা জানেন যে 1000 ওয়ার্ডে আপনি 8টা থেকে 9 বার বিভিন্ন জায়গায় যেমন টাইটেলে, H1 ট্যাগে, H2 তে, H3 তে, বুলেট পয়েন্টের ভিতরে আলাদা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ যেগুলো করা থাকে কন্টেন্টের মধ্যে আপনি দিতে পারেন, রাইট? এটাই বলতেছে ডেন্সিটি। ওকে, তারপরে কি আছে এন্টিটিজ অ্যান্ড এন্টিটি অ্যানালাইসিস, এটা অ্যাডভান্সড, রাইট? সো কি জিনিস এটা, যে ইউ মাইট ডু ইউর কিওয়ার্ড রিসার্চ আর ফাইন্ড ওয়ার্ডস লাইক লটস অফ ওয়ার্ড রিলেটেড টু কোড, জাজ, ডেট ইটিসি, বাট গুগল মে অ্যাসোসিয়েটেড দ্য টপিক অফ জুরি ডিউটি উইথ আদার এন্টিটিস দ্যাট উড নট কাম ইন কিওয়ার্ড রিসার্চ সাচ অ্যাজ ড্রেস কোড, সিভিক ডিউটি, রাইট? সো গুগল মে সে দ্যাট দ্য বেস্ট আর্টিকেল অন জুরি ডিউটি মাস্ট ইনক্লুড মেনশন অফ দ্য থিং লাইক ড্রেস কোড অ্যান্ড ইয়োর সিভিক ডিউটি অ্যান্ড দাস আর্টিকেল দ্যাট ডু দিস উইল র্যাঙ্ক হায়ার। তো এই জিনিসটা কি জিনিস, এটা খুব কঠিন লাগতেছে এই জায়গাতে, বাট আমি এটা খুব সহজে বোঝাইছিলাম। এটা হচ্ছে দেখেন যেটা কি জানি বলে, এই যে হচ্ছে আমরা যখন আর্টিকেল রাইটিং এর কম্পিটিটর টাইপের রিসার্চ করতেছিলাম, তো সেখানে দেখছিলাম যে যারা যারা র্যাঙ্ক করছে তারা কোন কোন জিনিসটা সিমিলারিটি মেইনটেইন করছে। তো আমার যদি এতটা টেকনিক্যাল ব্যাপারগুলো জানার দরকার নেই, তো টোটালি টেকনিক্যাল ব্যাপারগুলো আমি যদি এরিয়া একই রকম করে সুন্দর করে করতে পারি যে হ্যাঁ ওরা এই টাইপের জিনিসগুলা ইউজ করছে, সো আমাদেরকেও এরকম টাইপের জিনিসই ইউজ করতে হবে, রাইট? সো এন্টিটি বলতে কি বুঝি, যে গুগল নলেজ প্যানেল থেকে আমরা দেখে নিলাম প্লেস, পিপল, থিংস বা ইভেন্টস, এই টাইপের জিনিসগুলোকে আমরা এন্টিটি বলি। সো এই এন্টিটিকে কিভাবে অপটিমাইজ করা যায়, যে
একটা টপিকের ভিতরে কোন কোন জিনিসগুলো কমন থাকলে গুগল সেটাকে খুব ভালো মনে করে, এবং ওই ভালো মনে করার জন্যই তো আসলে সেই আর্টিকেলগুলো সেই কন্টেন্টগুলো আসলে সবার আগে আসে, র্যাঙ্ক হয়। এবং সেইটার আমরা সিমিলারিটি তো অনেকগুলার থেকে দেখে নিচ্ছি, নেয়ার পরেই তো তারপরে আমরা সেগুলো ইউজ করতেছি বা সেইভাবেই আর্টিকেল লিখতেছি, রাইট? সো এইটাই হইলো এন্টিটিস এবং এন্টিটি অ্যানালাইসিস বা কম্পিটিটর অ্যানালাইসিস আমরা আর্টিকেলের জন্য যেটা করি। ওকে, তারপরে যেটা আছে সিনোনিম ইউজ করা। আমরা একই কিওয়ার্ড বারবার ইউজ না করে বিভিন্ন সিনোনিম কিওয়ার্ড ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে কি আছে, স্ট্রাকচার্ড মার্কআপ এন্ড ফিচার স্নিপেট। এই যে আমরা দিলাম ফিচার স্নিপেট কি জিনিস, বুঝলাম আমরা কোথায় থাকে না থাকে সেই জিনিসটা বুঝলাম, ফিচার স্নিপেট কেমন হয়, যেমন টেবিল থাকে একটা, অর্ডার লিস্ট থাকে একটা, জিরো যেটা বা একটা কন্টেন্ট টেবিল বা যে কি জানি বলে ডেফিনিশন বক্স আর কি, সরি, সো ডেফিনিশন বক্স থাকে একটা, এরকম টাইপের থাকে। ওকে, তারপরে কি অথরিটি লিঙ্কস। তো অথরিটি লিঙ্কস কি জিনিস, অথরিটি লিঙ্কস আমরা এর আগে হচ্ছে যখন কিওয়ার্ডের যে কি জানি বলে কম্পিটিটর রিসার্চ যখন করতেছিলাম, তখন আমরা দেখছিলাম যে হ্যাঁ কিওয়ার্ডের কম্পিটিটর রিসার্চ করতে গেলে কোন কোন কম্পিটিটর আসলে কোন ধরনের জায়গা থেকে লিঙ্ক নিছে সেটা আমাদের দেখতে হবে। সো তার ভিতর থেকে আমাদের ই করে নিতে হবে, হ্যাঁ এটা রিলেভেন্ট কি না, ওই যে ইয়েটা আছে আর কি, যে সাইটের থেকে তারা লিঙ্ক নিছে ওই সাইটের স্কোর আমরা বেশি ভালো পাবো কিনা, ওদের ডোমেইন রেটিং বেশি ভালো আছে কি, রাইট? ওখান থেকে আসলে অথরিটি লিঙ্কটা বেশি ভালো পাওয়া যায়, যেটা ব্যাকলিঙ্ক স্কোর আমরা পাই। আচ্ছা, তারপরে কি আছে, ইমেজ অপটিমাইজেশন। সো ইমেজ অপটিমাইজেশন কি জিনিস, কিভাবে ইমেজ অপটিমাইজ করতে হয়, খুব সহজ। আপনি ইমেজের একটা রিলেভেন্ট ডেসক্রিপশন দেন, ডেসক্রিপশন কোথায় দিতে হয়, শুধুমাত্র পেজের মধ্যে না, ডেসক্রিপশন কিন্তু আপনি প্রথম যেটা দিবেন ওই যে রিনেম করে নেবেন আপনার ইমেজ, যখন আপনি আপলোড করবেন তখন ওই যে ইমেজের যে ইয়েটা আছে ডিসক্রিপশন বা যে টাইটেলটা থাকে একদম নিচে বা ইমেজের নাম আর কি যেটা, সো ওইটা আপনি রিনেম করে নিয়ে টপিকের সাথে মিলিয়ে তারপরে দিবেন। দেওয়ার পরে কি হবে, ওইগুলার আপনি খুব সুন্দর করে একটা ক্যাপশন দিতে পারেন পোস্টের মধ্যে, হয়তো বা একটা ডেসক্রিপশন লিখে দিতে পারেন, ওইটার হয়তো অল্টার টেক্সট অ্যাড করে দিতে পারেন। এরপরে আপনার ওই পোস্টের সাথে ওই ইমেজটা যতটুকু যেভাবে যে সাইজে যায় আপনি সেই সাইজে দিয়ে দিবেন, এবং সবসময়ের জন্য চেষ্টা করবেন পিকচারের সাইজ ঠিক থাকবে, বাট যেটা ওজন আছে ওজনটা কম হবে। সাইজ যদি ঠিক থাকে বা সাইজ মোটামুটি যদি ভালো থাকে, রেজুলেশন যদি ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে ছবি ফাটবে না, কিন্তু ওটার ওজন যেটা হবে সেই ওজনটা কম হয়ে যাবে। তো এটাই হচ্ছে আপনার খুব সহজে ইমেজের অপটিমাইজেশন, রাইট? ওকে, তো যেটা এরা নিষেধ করে দিয়েছে সেটা হচ্ছে টেক্সট এটার ইয়ের উপরে থাকা যাবে না, মানে এই পিকচারের যেটা আছে এই পিকচারের উপরে টেক্সট থাকা যাবে, টেক্সট বাদে করতে হবে। ওকে, সো হ্যাভ টু অপটিমাইজ অল্টার টেক্সট অ্যান্ড ফাইল নেমস, কীভাবে হচ্ছে যে অপটিমাইজ করতে হয় সেটার একটা ইয়ে দেখাইছে, যে এই যে ওয়েট দিয়ে মোটামুটি বিফোর আফটার দেখাইছে, সো 2 weeks সেলিব্রিটিজ মেন্স এরকম টাইপের দিছে, যে আপনি এইভাবে অপটিমাইজ করতে পারেন, যেটা আমরা ট্যাগের মধ্যে দেই যে সাদা মিষ্টি, কথা কথা শুধুমাত্র মিষ্টি না লিখে সাদা মিষ্টি লিখলাম, বা বাটির মধ্যে 5টা বা বাটির মধ্যে 1 কেজি সাদা মিষ্টি। সো 1 কেজি মিষ্টি কেউ যদি লেখে তো ব্যাপারটা আপনার ওইখানে ইন্ডেক্স হচ্ছে, কেউ যদি সাদা মিষ্টি লেখে তাও ইন্ডেক্স হচ্ছে, 1 কেজি সাদা মিষ্টি লিখলেও ইন্ডেক্স হচ্ছে, কেউ যদি লেখে 1 বাটি 1 কেজি সাদা মিষ্টি তাও এটা ইন্ডেক্স হবে, রাইট? সো এটা ট্যাগে কাজ করে। এই যে পিকচার অফ গার্ল স্মাইলিং, সো পুরাটা কেউ যদি লিখে আসবে, গার্ল স্মাইলিং লিখলেও আসবে, ঠিক আছে? তারপরে কি আছে, ইউটিউব। এখন ইউটিউব বলতে কি, যে ইউটিউবের ওইখানে আপনি যেটা শেয়ারের যে লিংক আছে ওইটা এমবেড করে দিতে পারেন আপনার পোস্টের মধ্যে। তো ইউটিউবের পোস্ট কিভাবে এমবেড করতে পারেন সেটা দেখানো হয়েছে, অন্যান্য ম্যাপ কিভাবে এমবেড করতে পারেন, ম্যাপটা এমবেড করা দেখানো হয়নি, কারণ আমরা লোকাল এসইওর ক্লাসে আসলে ম্যাপ এমবেড করা দেখবো যে কিভাবে এমবেড করতে হয়। আমরা তো ম্যাপই এখনো খুব ভালোভাবে চিনলাম না, এই যে দেখা যাচ্ছে গুগল মাই বিজনেস, সো এটা রেজিস্ট্রেশন করার পরে একমাত্র এমবেড করা যায়। আচ্ছা, সো এটা বাদ। তারপরে দেখলাম কি সিলোইং, যে সিলোইংটা কি জিনিস খুব সুন্দর করে বোঝালাম, আমি আশা করতেছি যে এত সহজে আমি বোঝাইছি আপনারা বুঝতে পারছেন আর কি। আচ্ছা, তারপরে কি আছে, রিলেভেন্সি মেনটেন করতে হবে, খুবই ভালো কথা, রিলেভেন্সি মেনটেন করলাম,
করার পরে কি আছে স্কিমা মার্কআপ আপনার স্কিমা মার্কআপ জানেন এর আগে আর একদিন গতদিন মনে সম্ভবত স্কিমা মার্কআপ কিভাবে করতে হয় সেটা দেখাইছি কোড কপি করে এনে ওয়ার্ডপ্রেসে যে এটা আছে ফুটার আছে সেই ফুটার পিএইচপি যেটা আছে ওইটার ভিতরে বসিয়ে দিতে হয় আর কি পেজে ওকে তারপরে কি আছে ফ্রেশ কন্টেন্ট দেখুন ফ্রেশ কন্টেন্ট তো আর বলা লাগে না যে আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন অবশ্যই ফ্রেশ হওয়া লাগবে ফ্রেশ হওয়া মানে কি যে আপনি নিজের মতো করে নিজে তৈরি করে নেবেন কোন একটা টপিক বা কন্টেন্ট সেটা না কেউ লিখে নাই এরকমও ব্যাপার না একই টপিকে 2 লাখ মানুষ লিখুক কিন্তু আপনি তার সাথে টপিকগুলো সিমিলার করবেন বাট যে লেখা সে লেখাটা সিমিলার হবে না মানে লেখা কোনো কপি পেস্ট হবে না ঠিক আছে ওকে সো তারপরে কি হইছে ফ্রেশ ব্লগ পোস্ট আপনাকে করতে হবে কন্টেন্ট ফ্রেশ করতে হবে এরপরে আছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন সো কিওয়ার্ড ক্যানিবালাইজেশন কি জিনিস বোঝাইলাম সে প্রিভেন্ট করার জন্য কি কি করতে হবে আপনি একই টাইপের কিওয়ার্ড কোথায় কোথায় ইউজ করতে পারেন সেটাই যে এক্সাম্পলের মাধ্যমে বোঝাই দিলাম আচ্ছা তারপরে আছে ইন্টারনাল অ্যাঙ্কর কোন কোন ট্যাগের উপরে করতে হয় কিভাবে দিতে হয় সেটা সেটা বুঝে দিলাম তারপরে ওয়ার্ডপ্রেসের সেটআপ কিভাবে আপনি করবেন এবং আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাডজাস্টমেন্ট আপনি কিভাবে করবেন বাস অন পেজের কাজ এইটুকুই এখন আমি যেটা বললাম যে অ্যাডভান্স সেটা হচ্ছে আপনার যদি এইটার পুরোটা ডিপে যাইতে চান আরো ভালো করে শিখতে চান যে এইটার কোন কোন আরো ট্রিক্স আছে টিপস আছে সেগুলো আপনারা জানতে চান তো সেই ক্ষেত্রে এইগুলা নিয়ে আপনারা সার্চ করতে পারেন সেগুলো নিয়ে পড়তে পারেন বাট আমি যেগুলো দেখাই দিছি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এইটার মানে এই না যে আমি কোনো টপিক বাদ রেখে দিছি হতে পারে এরকম সিস্টেম যে কোনো কোনো জিনিস আগে আগে হয়ে গেছে কোন জিনিস হয়তো বা একটা দুইটা পরে হবে বাট সবগুলোই আপনারা পাবেন এখন যদি একজন বলে যে ভাই অন পেজ এসিওর ভিতরে তো টেকনিক্যাল এসিও থাকে তুমি কি টেকনিক্যাল এসিও পারো আপনি তো বলবেন অবশ্যই পারি টেকনিক্যাল এসিও কি জিনিস ইউআরএল ফিক্স করা ইউআরএল ক্যানিবালাইজেশন যেটা আছে এটা ঠিক করা যেটা ক্যানোনিক্যাল ট্যাগ আছে ক্যানোনিক্যাল ট্যাগ ঠিক করা এখন ক্যানোনিক্যাল ট্যাগ ব্যাপারটা একই রকম ক্যানোনিক্যাল ট্যাগ ব্যাপারটাও একই রকম সিস্টেম যে আপনার যে ইউআরএলটা আছে সেই ইউআরএল এর যে টপিক আপনি হচ্ছে ও আচ্ছা ক্যানোনিক্যাল ট্যাগ আমি এড়িয়ে গেছি হয়তো বা ক্যানোনিক্যাল ট্যাগটা এখনো বলিনি সো ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে আপনি যে কন্টেন্টটা লিখছেন সেই কন্টেন্টটা যে আপনার পেজে কপি করা নাই মানে আরো 2-3টা পেজে সেম কন্টেন্ট যদি থাকে তাহলে ওইটা ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে আপনাকে বোঝাই দিতে হবে কি বোঝাই দিতে হবে যে আমার আসলে কন্টেন্টের টপিক সেম কিন্তু মূল যে লেখা সেটা সেম না এটা আপনাকে একটু বোঝাই দিতে হবে তো এটা কিসের মাধ্যমে বোঝাই দিতে হবে ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে বোঝাই দিতে হবে তো ক্যানোনিক্যাল ট্যাগ আপনি কিভাবে ইউজ করবেন যদি একই লেখা আপনার পেজের মধ্যে হয় একই লেখা মানে একদম হুবহু কপি একটা ডুপ্লিকেট আর একটা যদি হয় তাহলে আপনি একটা ডিলিট করে দিতে পারেন অথবা সেটা ঠিক করে নিতে পারেন আর তা না হইলে আপনার যে ট্যাগ আছে সেই ট্যাগের সোর্স কোড যেটা আছে সেই সোর্স কোডের হেডে অংশতে যে আপনি ওখানে লিখে দিতে পারেন যে ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে যে এইটা অন্য পেজে আছে সে পেজের লিঙ্ক দিয়ে দিতে পারেন এই তো ক্যানোনিক্যাল ট্যাগ এই জিনিসটা আসলে আমরা যেভাবে ফিক্স করে দিই সেটা হইলো টোটালি যেটা ডুপ্লিকেট কন্টেন্ট আছে সেটা ডিলিট করে দেয় কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগের মূল যে ব্যাপার সেটা হচ্ছে ধরেন আমি একই পোস্ট আমার সাইটে করছি একই পোস্ট গেস্ট পোস্ট হিসাবে আরেক জায়গাতে করা তো গুগল বুঝে উঠতে পারে না যে আসলে অরিজিনাল পোস্ট কোনটা যেটা ওইটাতে করা সেইটা নাকি যেটা আপনি আপনার সাইটে করছেন সেইটা সো যেইটা মূল সাইট সেইটা রেফারেন্স এই ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে করে দিতে হয় এই হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ ওকে সো মূল ব্যাপার হচ্ছে এই যে অন পেজ এসইওর ভিতরে যে ব্যাপারগুলো থাকে হয়তো বা আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করছি তখন অর্ধেক শিখে ফেলছি সেটা আবার এই অন পেজ এসইও করার মধ্যে এসে আরো অর্ধেক বা বাকি যেটুকু ছিল সেটুকু শিখলাম এরপরে দেখা যাচ্ছে আমরা আর্টিকেল রাইটিং এর সময় পেজের মধ্যে কি কি থাকে আর্টিকেলের ভিতরে সেম জিনিসটা থাকে সেগুলো একটা স্ট্রাকচার শিখছিলাম আমরা বলছিলাম বারবারই বলছিলাম যে হ্যাঁ
আপনি আর্টিকেল রাইটিং যখন ভালো করে শিখবেন তখন খুব সহজে আপনি আরো একটা করতে পারবেন। অন পেজ এসইওর জন্য সেটা সহজ হবে, আপনি যদি সেটারই করতে যান ওয়েব 2.0 করতে যান সেটার জন্য সহজ হবে। সো ওয়েব 2.0 মোটামুটি একই আর্টিকেল, ওই আর্টিকেলের ভিতরে আপনি আপনার নিজের যে সাইট আছে সেই সাইটের একটা লিংক ওইখানে জুড়ে দিবেন এই, কিন্তু ওই পোস্টটা কি হবে নিজের সাইটে হবে না, আরেকজনের সাইটে পোস্ট হবে, গেস্ট পোস্টিং এর মতো, গেস্ট হিসাবে যে ওখানে পোস্ট হবে। তো এটাই হইলো ওয়েব 2.0 এর যে পোস্ট আপনি লিখবেন সেটাও সেম, আর যেটা হচ্ছে যে গেস্ট পোস্টের মতো লিখবেন সেটাও সেম। শুধুমাত্র একটা হবে ফ্রি সাইটে আপনি ওই পোস্টগুলো করবেন ওইটাও হবে ওয়েব 2.0, আর একটা আপনি করবেন একদম টোটালি পারচেজ করা ডোমেইন, মানুষের ডোমেইন, ওখানে গিয়ে আপনি জাস্ট রিকোয়েস্ট করবেন যে আমার এই পোস্টটা একটু করে দাও। এই ওয়েব 2.0। সো অন পেজ এসইওর যে ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে মোটামুটি আপনারা যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সবই শিখছে। ও আচ্ছা, যেখান থেকে আমি আসছিলাম সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও, যে ক্যানোনিক্যাল ট্যাগে চলে গেছিলাম, যে হচ্ছে যে মানুষ যদি বলে আপনি টেকনিক্যাল এসইও পারেন, টেকনিক্যাল এসইও হচ্ছে অন পেজ এসইওর মধ্যে থাকে, সো আপনি তো অবশ্যই বলবেন হ্যাঁ আমি পারি, কারণ টেকনিক্যাল এসইওর ভিতরে কি আছে, এই যে ক্যানোনিক্যাল ট্যাগ যেটা, ক্যানিবালাইজেশন যেটা সেটা, তারপরে হচ্ছে স্কিমা, স্কিমার পরে হচ্ছে যে মানে আগে পরে ব্যাপারটা আমি অর্ডার সাজিয়ে বলছি না, আমার যেটা মনে পড়তেছে প্রথমে সেটা বলতেছি। সো তারপরে আছে হচ্ছে গুগল সার্চ কনসোলে অ্যাড করা এবং আপনার ইয়েতে অ্যাড করা, অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার, এই হইল আপনার টেকনিক্যাল এসইওর ব্যাপার। টেকনিক্যাল এসইওতে আর কিছু না, বাকি যা আছে সবই পেজের মধ্যে করতে, ঠিক আছে। সো আপনারা অবশ্যই 2 দিন রেস্ট পাচ্ছেন অন পেজ এসইওর ব্যাপারটা নিয়ে আরো একটু রিসার্চ করার জন্য। আপনারা যদি আরো কিছু টপিক খুঁজে পান সেটা আপনারা ইয়েতে দেখতে পারেন বা দিতে পারেন, যেটা বলা যায় হচ্ছে গিয়ে আপনাদের যে ফাইবার আছে সেই ফাইবারের মধ্যে আপনারা সার্চ করে রিসার্চ করে দেখতে পারেন যে হ্যাঁ আমার ফাইবারের ভিতরে এই জিনিসগুলো মানুষ এক্সট্রা দিচ্ছে অন পেজ এসইওর ভিতরে, বাট এই জিনিসটা আমি পারি না বা এই টপিকটা আমি শিখিনি, ঠিক আছে। সো আপনি যদি পান এরকম টাইপ আমার এসে বলেন যে ভাই আমি এই জিনিসটা তো আমি শিখিনি, অন পেজ এসইওর ভিতরে আমি দেখতেছি মানুষজন এটা সার্ভিস দিচ্ছে, সো আমাকে এইটা একটু শেখাই না, অবশ্যই আমি শেখাই দেবো। আমি যদি নিজে নাও পারি তা আমি সেটা শিখে তারপরে আপনাদের শেখাই দিব এবং সঠিকটাই শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। সো যারা আপনারা ফাইবারের মধ্যে গিগ অলরেডি ওপেন করছেন তারা একটু গিগ নিয়ে একটু টাইম কাটান, টাইম কাটান বলতে একটু গিগের জন্য অনলাইনে থাকেন, একটু সময় দেন, এই যেটুকু টাইম আপনারা ক্লাসে আসেন এই ক্লাসে থাকা টাইমটুকু অন করে রেখে দেন, ফাইবারটা অন করে রেখে দিয়ে জাস্ট একটু ক্লিক 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 করেন যে হ্যাঁ রিফ্রেশ করতেছি 5-10 মিনিট পর পর, সেটা আমার অনলাইন দেখাচ্ছে, সো এইটা একটু করেন। অবশ্যই আপনারা বায়ার রিকোয়েস্ট পাবেন, বায়ার রিকোয়েস্টের থেকে সেটা সেন্ড করতে থাকেন, অবশ্যই বায়ার রিকোয়েস্ট যেটা সেন্ড করবেন সেটা আপনার যে টপিকের উপরে আপনি গিগ দিচ্ছেন সেই টপিকের উপরে দিবেন। দেখা যাচ্ছে আপনি টেকনিক্যাল আর্টিকেল রাইটিং করতেছেন কথার কথা বা টেক আর্টিকেল রাইটিং করতেছেন, একজন দিল ট্রাভেল আর্টিকেল লেখাবে, আর আপনি ওই টেক আর্টিকেলের গিগে তার দিয়ে দিলেন হচ্ছে সাবমিট করে দিয়ে বললেন যে হ্যাঁ আমি তোমার ট্রাভেল আর্টিকেল আমি লিখে দিতে পারবো, এরকম করবেন না। আচ্ছা তারপরে যেটা বলবো যে 10টাই যদি আপনার টেক আর্টিকেল নিয়ে হয় আপনি 10টাতেই অ্যাপ্লাই করবেন না, যেটা করবেন বেস্ট যেটা হবে এরকম 2টাতে করবেন বা 3টাতে করবেন সর্বোচ্চ, যে এই 10টার ভিতরে এই 2টা বা 1টা সব থেকে বেস্ট, রাইট? ওকে, যারা এখন আপলোড করতে পারেননি তারা আপলোড করে ফেলেন। আর অন পেজ এসইওর ভিতরে কি কি আছে এই যে অলরেডি তো রেকর্ড হয়েই থাকলো, আপনারা এই ভিডিওটা একটু টেনে দেখে নিতে পারেন যে হ্যাঁ এই টপিক আছে, আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটা আমি আরেকটুখানি ক্লিয়ার হইলে ভালো হতো, সো একটুখানি প্র্যাকটিস করেন সেই জিনিসটা, রাইট? ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই ভাইয়া, আপনি যদি একটা বায়ারের অন পেজ এসইও একটা পুরো একটা প্রজেক্ট করে দেখাতেন তাহলে আমাদের জন্য ভালো হতো।
একটা অন পেজ এসইও পুরো প্রজেক্ট করে দেখানো? জি এরকম 72 আমার হাতে নেই আপাতত। বা যে কোনো একটা পেজ বা ওয়েবসাইট যদি পসিবল হয়। আচ্ছা ওয়েবসাইটের লিংক আমরা তো আপনার কাছে দিয়েই দিছি, আপনার তো সেটাই প্র্যাকটিস করতে হবে। অন পেজ এসইওর ভিতরে টপিক তো এইগুলোই ভাই। ভাই এইভাবে যদি একটা সরাসরি করে দেখাইতেন তাহলে মনে হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একটু ভালো হতো। মানে সবগুলা গুলাই ফেলতেছি, মানে একটা প্রজেক্ট হিসেবে যদি দেখতাম তাহলে মানে সবগুলা মাথায় থাকতো কোনটার পরে, বা এই লাইনটা কিভাবে একটা কাঠামো আকারে ভাই কি করছিল এই জিনিসটা মনে থাকতো। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন এটা দেখো, অবশ্যই দেখো, আমাদের ফ্যাশন স্টাইল ট্রেন্ড আছে ওইটার মধ্যেই আমি দেখাবো। জানতে কারণ ভাই অনেকগুলা অনেকগুলা টপিকস তো আছে এর মধ্যে, মানে হিজি বিজি লাগে যাইতেছে, মানে ক্লাস করতেছি কিন্তু, বাট হয়তোবা মানে যদি আবার টেনে টেনে ভিডিও দেখি তাও হয়তোবা অনেক কিছু দেখতে পারবো বা অনেক কিছু আবার ক্লিয়ার হবে, কিন্তু এইভাবে ভাই অনেক কিছু হিজি বিজি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাবো আপনাদের যে সাইটটা আমি অ্যাক্সেস দিয়েছিলাম ওইটার মধ্যে। জি বলেন তারেক ভাই। ভাই আমি যদি একবার ফোন থেকে একবার ল্যাপটপ থেকে যদি আমি ফাইবারে লগইন করি তাহলে কি আমার আইডি বের হওয়ার কোনো সম্ভব? কোনো সমস্যা নেই, বাট আপনি প্রাইস সেকশনটা, আচ্ছা আমি বলে নিই প্রথম যে, হ্যাঁ বলেন। আচ্ছা আপনি যদি নিজের ফোন থেকে নিজের ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি ডাবল জায়গা থেকেও অ্যাক্টিভ থাকেন কোনো সমস্যা নেই, বাট এরকম করবেন না যে আপনার ফ্রেন্ডের যে কোনো ল্যাপটপ যা মানে যে কাজ টাচ করে আর কি, এরকম টাইপের কোনো একটা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনি আবার লগ ইন করলেন। ঠিক আছে ওকে। আচ্ছা আর প্রাইস সেকশনের ব্যাপারটা কি বলছিলেন? ওটা একটু করছিলাম, ওটা ওই দিন আসলে দেখানোর সুযোগ হয়নি এখন। হ্যাঁ ঠিক আছে, আপনি দেখাতে পারেন, দেখাতে পারেন। মোবাইলে কি দেখাতে পারবেন? দেখাতে পারলে দেখান, সমস্যা নেই। হ্যাঁ মোবাইলে দেখাতে পারবো, সমস্যা নেই। ওকে আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন।